পরে বিরতির পরে আর শীতেছি। কেউ গেলে যান, যান ভাই যান, শোনাবা যারা বারোটার পরে বউ দরজা খোলে না আপনারা যান, ওরা ছলনা করে ভাষায় কথা কন ঠিক কিনা, খুব ব্যথা দেয় যুবকদের অন্তর নিয়ে খেলে কথা কন ঠিক কিনা। আরে পাগলারাও বোঝে না, বিয়ের আগে প্রেম না রে, বিয়ের পরে প্রেম করালে কথা কন, আগে বিয়ে তারপরে প্রেম, মনে থাকবে ইনশাল্লাহ। হ্যাঁ, বিয়ের আগে প্রেম হারাম আর বিয়ের পরে জায়েজ হালাল স্ত্রীর সাথে। ছেলে পেলে তাড়াতাড়ি করে ব্যাগ নিয়ে মাঠে নামো, খেলা হবে ছামি আছে ওটা ভাল লাগছে না, আরেকটা ধরতেছে এ কথা কোন আগে সুন্দর যে না, আমি নাম ধরছি না, নাম বললে চাকরি, নাম বললে ভাইরাল করার দরকার আছে, মানুষ এমনি বোঝে, ক কোতে কলিকাতা বোঝা লাগে, আ কোতে আদা বোঝা লাগে, কথা কোন ঠিক কিনা, বেশি নাম ধরার দরকার না, এরকম সুন্দরী আছে না না। জবান সের এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঐতিহ্যবাহী যশোর জেলার মনিরামপুর থানার অন্তর্গত মথুরাপুর পূর্বপাড়া ঈদগাহ মসজিদের উদ্যোগে আজকের প্রথম বার্ষিক তাফসিরুল কোরআন ও হালকাই জিকির আজকের প্রোগ্রামের সম্মানিত অনারেবল প্রেসিডেন্ট জনাব হাফেজ আবু মুসা সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিহতে কলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামে অন্যান্য অতিথিবৃন্দ কথা বলে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন জনাব হযরত মাওলানা রবিউল ইসলাম ভাই। আমরা দোয়া করি আল্লাহ পাক তার গোলামকে কোরআনের ময়দানে কবুল করুন, সকলে বলুন আমিন। আমাকে দাওয়াত দিয়ে পর্যন্ত নিয়ে আসছেন, আমি ভাইকে দোয়া করি আল্লাহ পাক যেন ভাইকে কোরআনের ময়দানে কবুল করেন, সকলে বলুন আমিন। কথা বলেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন হাফেজ কারী মাওলানা ইব্রাহিম খলিল যশোরী সাহেব, আল্লাহ পাক তার গোলামকে কবুল করুন, সকলে বলুন আমিন। তার জবানে আল্লাহ বরকত দান করুন, সকলে বলুন আমিন। মাহফিল পরিচালনায় হাফেজ মাওলানা আকরাম হুসাইন ভাইকে আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। মঞ্চ উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা পাংপে যুবক ভাইরা, ছোট ছোট সোনা মালিকের পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশ ভাইরা, ডিবির ভাইরা, জাতির বি ব্যক্তি ও সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইরা, সবাইকে আবারও সালাম বিনিময় করছি, আশা করছি সকলে সালামের জবাব জোরে শুনে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মালিকের দরবারে, জালা পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে করুণা করে মায়া করে মহব্বত করে ভালোবেসে পছন্দ করে অত্র এলাকা থেকে গণে গণে গণান্বিত করে যাচাই বাছাই করে আজকের এই কোরআন করিমের মাহফিলে আসার বসার সুযোগ করে দিলেন। সেই মহান স্রষ্টার দরবারে কালিমাত শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ করি দরুদ সালাম সেই রাসূলের প্রতি যিনি হলেন আখেরি পয়গাম্বার, খাতামান নবীগণ, ইমামুল মুত্তাকিন, ইমামুল মুরসালিন, শাফায়াতের কান্ডার, রহমতের ভান্ডার, কামলেওয়ালা, মদিনাওয়ালা, সে রাসূলের প্রতি কলিজা বড় মহব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় উপস্থিতি যশোরবাসী, শুরুতেই জানতে চাই আপনারা সবাই কেমন আছেন, আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজা, কারা কারা বেজার দুহাত তুলে দেখান, আপনারা কি বেজার না বুঝে তুলেছে, ঝকে তালে হয়েছে তাই না। আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, প্রথমে হাত তুলবেন তারা বিয়ে করেছেন যারা, কারণ বিয়ে করলেই বরকত শুরু, যারা বিবাহিত পুরুষ তারা একবার তাকবীর দেবেন, এরপরে অবিবাহিত যারা তারা একবার তাকবীর দেবেন, এরপরে সবাই মিলে দেবো ইনশাআল্লাহ। যারা বিয়ে করেছে তারা তাকবীর দেয় লিলাই তাকবীর, আওয়াজটাকে আর একবার বানান লিলাই তাকবীর,
নামান। এইবার অবিবাহিত তরুণ যুবক যারা আসো তারা হাত তোলো। এই ভাতিজা হাত তোলো। হ্যাঁ, বিয়ে করেনি তো? এলাকায় এত পাত্র আর আমরা মেয়ে বিয়ে দেবো বর খুঁজে পাই না। তো যুবক বলবো কেমনে? দেখেন দুই হাত তোলার শক্তি, এরাও নাকি যুবক। দুই হাত খাড়া করে তোলেন, একটু খাড়া করে তোলেন, হ্যাঁ সোজা থাকবে। হ্যাঁ, লীলায় তাকবীর, লীলায় তাকবীর। এবার দল মত নির্বিশেষে সবাই মিলে হাত উঠান, লীলাগে তাকবীর, লীলাগে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, আমার নেতা তোমার নেতা, লীলাগে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। আচ্ছা বলে নারা দেন তো মাশাআল্লাহ মারহাবা। কারণ আকে জানো না লাগে হাত নামান, আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। যে দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালো, এটা বলেছেন না আপনারা? আমরা চাই আমাদের দেশটি দুর্নীতি মুক্ত, আল্লাহ কবুল করেন, সকলে বলুন আমিন। আমরা চাই আমাদের দেশটি মাদক মুক্ত, আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। আমরা চাই আমাদের দেশটি যৌতুক মুক্ত, আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। আমরা আল্লাহর কাছে অন্তর থেকে দোয়া করি আমাদের দেশটি আমরা আল্লাহর কাছে মহামারী মুক্ত চাই, আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। সম্মানিত ভাইয়ের আমার ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল কথা বলতে চাই। যেহেতু এটি তাফসিরুল কোরআন মাহফিল আপনারা আয়োজন করেছেন, কোরআনের মাহফিলে আপনারা বসে আছেন, আমিও কোরআনের কথা বলার নিয়তেই বাড়ি থেকে আসছি। এরপরে কথা বলতে গেলে কত বাধা, কত সমস্যা, কথা বলেন ঠিক কি? আজকে আলেমদের কথা এক শ্রেণীর মানুষ সহ্যই করতে পারতেছে না। মানে আপনি জোরে করে যদি ফিরাউনের নাম নেন, জোরে করে যদি ডাক দেন ফিরাউন, তো অনেকে মনে করে হুজুর কি আমারে ফিরাউন কইল? জোরে করে যে আপনি একবার নমরুদের নাম নেবেন, অনেকে ভাবে হুজুর কি আমাকে নমরুদ বানায় গেল? আরে ভাই, কই নমরুদ, কই ফেরাউন, আর কই আপনি? আপনার জীবনের সাথে যায়, আপনি যদি গায়ে পড়ে ঝগড়া করেন ঠ্যাংয়ের উপরে ঠ্যাং তুলে দিয়ে, আমার ঠ্যাং আপনার ঠ্যাংয়ের সাথে লাগেই না। আপনি যদি বলেন ঠ্যাং তুলে দিলি কেন, দেই নাই কিন্তু, ও না দেওয়ার অপবাদ দিয়ে আমার সাথে ঝগড়া করতেছে, এর নাম হলো পায়ের ওপর পা তুলে দিয়ে ঝগড়া করা। কথা কি বুঝতে পারছ? তো কই নমরুদ, কই ফেরাউন, আর আপনি একটু জোরে নিলে হুজুর কি আমারে ফেরাউন বলে, আরে মিয়া ফেরাউনের সাথে আপনার জীবন যায়, আপনি খামাকে নিজেকে ফেরাউন ভাবান মানে? তো এইরকম এক শ্রেণীর কিছু মানুষ আছে সমাজে, কথা বলেন ঠিক কি? হক কথা বলাই যায়, সুদের ওয়াজ করবে যারা সুদ খায়। কথাই আছে চোরের মন পুলিশ পুলিশ, চোরের মন পুলিশ পুলিশ, এই কথাটা সত্য। সুদ করে সামনে সুদের ওয়াজ করলে খুশি হবে? ঘুষ করে সামনে ঘুষের ওয়াজ করলে খুশি হবে? আওয়াজ না হলে আর কি করার? আমিও তো আওয়াজ খুব একটা শান্তি পাচ্ছি না, তার বড় চালায় না ভিতরে সাউন্ড কম নাকি শোনা যায় না? মাইক কই লাগাইছো বাবা, তুমি মাইক কই লাগাইছো গো? কষ্ট হচ্ছে? আচ্ছা মেনে নেন, আমরা শব্দ করি কম। সম্মানিত ভাইয়ের আমার, এই জন্য শত বাধার পরে আমাদেরকে কোরআনের কথা বলতে হবে, কথা বলেন ঠিক কি? আমরা কথা বলতে গেলে বাতিলের রক্ত চক্ষু দিয়ে তাকা, চোখগুলো বড় করে বলে হুজুর সাবধানে ওয়াজ করেন, হুজুর ওয়াজ যা করেন করেন, পলিটিক্যাল কোনো বক্তব্য দেবেন না, আছে না? নাই যত জায়গায় কোরআনের কথা বলতে যাই সমস্যা আছে না? নাই আচ্ছা আপনারাই বলেন আমার বাড়ি কোন জেলা, আমি আসছি কোন জেলায়? যশোরে যে রাজনীতির কথা বলবো, আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদেও দাঁড়ানোর সুযোগ আছে, তা আমি কেন ওখানে রাজনীতি করবো? এই জন্য আপনার টেনশন মুক্ত থাকবেন, আমি বাংলাদেশের রাজনীতি কোনো দলের বক্তা না, আমি রাজনীতি কোনো বক্তব্য দেব না। আই উইল নট এনি পলিটিক্যাল লট বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি, কারণ এখানে সব দলের লোক আছে, আছে না? নাই
এখানে বসেছে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলাম 400 62 চেয়ারম্যান আরশিদ দানবেগে ভরপুরে হাটহাজারী ওলামা নিজামত তাবলীগ পাবলিক কোলাম লীগ গণতন্ত্র গণফোরাম শীর্ষ সমাজ বিকল্পতার এলজিবি বিনামনা করে শক্তি বিপিএল সুসাইড 4 দল 14 দল 19 দল 20 দল হিফস্তান বিএনপি বাংলাদেশ কংগ্রেসে পর্যন্তই থাক বাংলাদেশে কত দল কথা বলেন ঠিক কিনা আমি কি বোকা দলীয় আলোচনা করব এদিক থেকে যদি একটা দলের লোক বুতা মারে ওই দিক থেকে আর একটা দলের লোক থানায় টেলিফোন করে আমি ছোট হুজুর অবস্থা ভালো না খারাপ বাবা খরচ তরফ করা কবিরা গুনে এখন দাদা তো এই ওয়াজ শোনার আগেও যে কায়দায় ওই কায়দায় পার হয়ে গেছে লুঙ্গি খুলে নাতি লুঙ্গিতে হাত দেওয়ার আগে চিন্তা করলো বক্তা বললো খরচ তরফ করা কবিরা গুনে এই টাটকা ওয়াজ শুনে আমল না করলে হয় ও লুঙ্গি পরে নদী পার হয়ে ওই পারে কাঁপা শুরু করছে দাদা বলে কি রে কাঁপিস কেন কাঁপো না মিয়া তুমি তো ওয়াজ শুনে আগের মতোই আছো লুঙ্গি খুলে নদী পার হইলে আমি তো হুজুরের ওয়াজ অমান্য করতে পারি না হুজুরের কথাগুলো মানার নিয়তি লুঙ্গি পইরে নদী পার হয়েছি দাদা আফসোস করে বলে নাতি রে সারাটা জীবন ওয়াজ শুনে নদীর ওই পারে রেখে আসলাম আর আজকের ওয়াজ তুই নদী পার করলি আমাদের অবস্থা তাই ওয়াজ খালি প্যান্ডেল পর্যন্ত বাড়ি যায় না কথা কর এজন্য বাড়ি পর্যন্ত নিয়ে যাবে মনে থাকবে তো ইনশাআল্লাহ মনে থাকবে তো ইনশাআল্লাহ এজন্য কোরআন থেকে কথা বলতেছে আমার কোনো জ্ঞান নাই জ্ঞান দেওয়ার মালিক কে আমার কোনো কথা বলার শক্তি আছে কথা বলার শক্তি দেয় কে যে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন কথা বলেন ঠিক কিনা আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আমাদেরকে যে আল্লাহ সৃষ্টি করেছেন সে আল্লাহ আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন কোরআনের এলেম আর জ্ঞান আমাদেরকে দিয়েছেন বায়ান শিক্ষা দিয়েছেন কথা বলেন ঠিক কিনা এই জন্য আমাদের কোনো জ্ঞান নাই আমরা কোনো কথা বলার শক্তি রাখি না আমাদেরকে কথা বলার তৌফিক দান করেন আমাদের আল্লাহ কালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম বলুন সুবহানাল্লাহ আমার কোনো জ্ঞান নাই জ্ঞান দানার মালিক কে আরো জোরে বলেন কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা কদ আতাইনা দাউদ সুলাইমানা ইলমা আল্লাহ বলেন আমি পয়গাম্বর দাউদ এবং সুলাইমানকে লেম দিয়েছিলাম জ্ঞান দিয়েছিলাম আল্লাহর পয়গাম্বর দাউদ আলাইহিস সালাম যখন তার সুমধুর কণ্ঠে জাবুর কিতাব তিলাওয়াত করত পয়গাম্বর তিলাওয়াত শোনার জন্য সমুদ্রে মাছগুলো পর্যন্ত কিনারায় ভিড় জমায় দিত কোন সুবহানাল্লাহ আল্লাহর পয়গাম্বর দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক মুজিজা দিয়েছিলেন পৃথিবীর যত শক্তিধর লোহাকে পয়গাম্বর হাতের মধ্যে নেওয়ায় মাত্রই আল্লাহ পাক লোহাকে মমের মতো গলিয়ে দিতেন বলেন সুবহানাল্লাহ পয়গাম্বর লোহা গলাইয়া দাউ কুড়াল বটি বানায়া বাজারে বিক্রি কইরা যে টাকা হইতো ওই টাকা দিয়ে পরিবার জন্য খরচ করতেন বাদশাহীর ভান্ডার থেকে পয়গাম্বর একটা টাকা গ্রহণ করতেন না বলেন আল্লাহ আকবার কেমন আদর্শ পয়গাম্বর কেমন আদর্শ মানুষ নবী রাসূলেরা ছিল যে আল্লাহর পয়গাম্বর ফিলিস্তিনের বাদশা হওয়ার পরেও কামারের কাজ কইরা দাউ দুরাল বটি বানায় বাজার বিক্রি কইরা যে টাকা হয় ওই টাকা দিয়া পরিবার জন খরচ করত এরকম আদর্শ কি কোন মেম্বারের পাওয়া যাবে জোরে বলেন পাওয়া যাবে আর মেম্বার হওয়ার আগে সাইকেল কেনার টাকা নাই মোটর সাইকেল কেনার টাকা নাই আর মেম্বার হয়ে গেলে রাতে রাতে গাড়ি বাড়ি টাকা পয়সার অভাব নাই কথা কন ঠিক কেনা সামনের দিকে ছাই ভাজান গো আমার আগামী 2050 সালের মধ্যে যেন পৃথিবীতে মুসলমানের সংখ্যা 400 কোটি হয় তাহলে দেখবেন জালেম বেঈমানের এমনি ভয় পাবে আরে কিছু না পারবে তো সন্তান দুনিয়াতে নিয়ে আসে পারবেন তো ইনশাআল্লাহ কষ্ট হয় কষ্ট হয় আপনার এত টেনশন করা লাগবে না আল্লাহ জিরো থেকে হিরো বানায় রাস্তার ভ্যান চালক কাল পাঁচতলা বিল্ডিং এর মালিক বানায় কথা কর না কেন আপনার এত চিন্তা করা লাগবে না
হয়তো বা আপনার সন্তান দেশ বিদেশে রোজগার কইরা এলাকার শিল্পপতি হয়ে যাবে, আপনি টেরই পাবেন না, কথা কম। এত চিন্তা আপনার করা লাগবে, চিন্তা করার মালিক কে? আল্লাহ। উনি রাজ্জাক, উনি রিজিকের ব্যবস্থা করবেন, কথা কম ঠিক কে না? সামনের দিকে যাই তাহলে পয়গম্বর ছেলে কয়জন? কয়জন? 40 জন। আজকে আমরা যারা একটা দুইটা নাও ধান্দা করতেছি না, এখন তো মোটামুটি একসাথে তিন চারটেও হয়। আমি 2011 সালে নাইজেরিয়ার একটা মহিলার একসাথে 11টা হয়েছিল, তাই না? খবর দেখেন না আপনারা? তাহলে আল্লাহ যদি একসাথে 11টা দিতে পারে, তিনটা দিতে পারে, সে আল্লাহ। আপনি একটা নেওয়ার নিয়ত করেন, একসাথে 8-10টা দিয়ে দিন, কথা কন ঠিক কি? আল্লাহ চাইলেই সম্ভব, কথা কন, কথা কন। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যে কোন সৃষ্টি সৃষ্টি করা খালি ইচ্ছা প্রসন্ন করে বলেন কোন হও, ফায়াকুন সঙ্গে সঙ্গে হয়ে যায়, টাইম লাগে না। সুবহানাল্লাহ, এই সত্যিকার আল্লাহর পয়গাম্বর দাউদ নবী ছেলে মেয়েগুলোকে একত্রিত করলেন পয়গাম্বরে কন্যা সন্তানে কোজন, ছেলে সন্তান কোনের জন, তাদেরকে দেখে বলে বাবা শোনো, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত একটা সিন্ধু গড়বে, সিন্ধুকের ভিতরে তিনটা জিনিস পাওয়া যাবে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয় তোমরা কি কেউ বলে দিতে পারবা? পয়গাম্বরে বলো ছেলে বলতে পারে না, মেজো ছেলে বলতে পারে না, সবার ছোট 19 বছরের টকবকে যুবক, নাম তার সুলাইমান। হাত তুলে বলে লাব্বাইক আব্বাজান, আপনি যদি অনুমতি দেন আমি সুলাইমান বলে দিতে পারবো ওই সিন্ধুকে তিনটা জিনিস কি কি আছে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয় বলেন। আল্লাহু আকবার। দাউদ আলাইহিস সালাম দেখে বলে বাবা এ হালকা কথা বলতে কাজ হয়ে যাবে, খোলা আছে চা দিতে বলবো? হ্যাঁ, চা খাওয়া হবে না, মামলা হয়ে যাবে। মামলা হুজুর এগের আমি এমনি অনেক দোষ, তাই না ভাই? বলে আদব নাই, বিয়াদব, মঞ্চে বসে চা খায়, কথা কম ঠিক কেন? যাই, আসলে আমি চা খাই এমনিতেই কম, আমি চা খোর না, পান করো না, কোনো মতে এগুলো হালকা করে খাই, খুব কম। আচ্ছা ভাই, তাইরি খাইছে তো আপনার সমস্যা বলা লাগবে? একটা ভাই চা খাইছে, ওইটা না যা হয়েছে দেশে, মামলা পর্যন্ত হয়েছে, কথা কম ঠিক কেন? আমরা দোয়া করি আল্লাহ নাকি কোরআনের হক কথা বলার তৌফিক দান করো, হুজুরের মনে আমিন। আমরা সবাইকে শ্রদ্ধা এবং সম্মান করে কথা বলি, কারো প্রতি রাগ ক্ষোভ বিদ্বেষ হিংসা যেন না থাকে, সবাইকে ভালোবাসা দিয়ে বুঝাইতে হবে, কথা কথা ঠিক কিনা? ভালোবাসা দাও দিলের কান্দা লাগা শুনে যুব সামনের দিকে যায়, আল্লাহর পয়গাম্বর ডেকে বলে বাজান আমি বলে দিতে পারবো সিন্ধুকে আছে কি আর কোনটার নাম কি। পয়গাম্বর ডেকে বলে বাবা তুমি ছোট মানুষ কেমনে বলবা? আল্লাহর পয়গাম্বর সুলাইমান ডেকে বলে আব্বা যান একবারে ছোট মনে করবেন না, আমার বয়স যখন 14-15 হয়ে গেছে, আমি যখন জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাই, ওই জঙ্গলের একটা প্রাণী আর একটা প্রাণীর সাথে, একটা পশু আর একটা পশুর সাথে কি কথা বলে, কোন ভাষায় কথা বলে, আমি সুলাইমান পশু প্রাণীর ভাষাও বুঝতে পারি, কোন সুবহানাল্লাহ। ও আব্বা যান একবারে ছোট মনে করবেন না, দূর আকাশে পাখি ডানা মেলে উড়ে যায়, চলতে গিয়ে একটা পাখি আর একটা পাখির সাথে কি কথা বলে, কোন ভাষায় কথা বলে, আমি সুলাইমান জমিনের উপর দাঁড়ায় পাখিদের ভাষাও বুঝতে পারি। নবী সুলাইমানকে আল্লাহ অনেক এলেম দিয়েছিলেন, এমন কি পিপিলিকার ভাষাও পর্যন্ত বুঝতেন, এই জন্য আল্লাহ বলেন ওয়ালা কত আতাইনা দাউদা সুলাইমানা ইলমা, আমি পয়গাম্বর দাউদ এবং সুলাইমানকে এলেম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, এবং তারা আমি রবের শুকরিয়া আদায় করেছিল, বলেন আল্লাহু আকবার। তাহলে সিন্ধুকে তিনটা জিনিস কি, কোনটার নাম কি, কোনটা দেয় কি কাজ হয়, শুনতে কারা কারা রাজি? দুই সাপুন, দুই সাপুন মানে বোঝেন না? আপনি কি ওয়েলকাম টিউনটি সেভ করতে চান? রাজি থাকলে এক সাপুন, না হলে দুই সাপুন, এগুলো বোঝেন না? লিল্লাহে তাকবীর,
হাত নামান শুনবেন তো ইনশাআল্লাহ তাহলে আমি যে আয়াত তেলাওয়াত করেছি এইবার মূল আলোচনায় চলে যাই চলেন এতক্ষণ এলোমেলো যা হয়েছে হয়েছে একবার সরাসরি কোরআন থেকে কথা বলবো আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 8 নাম্বার সূরা সূরাটির নাম হলো আনফাল কি নাম আনফাল মোট আয়াত আছে 75টি রুকু আছে 10টি বিশ্ব নবীর মদিনার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে আমরা যে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আলোচনা থেকে পরিষ্কার হবে ষড়যন্ত্র ষড়যন্ত্র কার বিরুদ্ধে জানেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটির বিরুদ্ধে কথা বলেন ঠিক কেন শুনুন আলোচনার মাধ্যমে আমরা সেই কথাগুলো তুলে ধরবো ইনশাআল্লাহ জবান ছেড়ে সবাই তেলাওয়াত করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُ اللَّهُ إِنَّ اللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ আলোচনার শানে নজুল বুঝলে আয়াতের নাজিলের প্রেক্ষাপট বুঝলে ওই আলোচনাটা করে মজা লাগে কথা কন ঠিক কেনা দিলের কান্টা লাগা শুনবেন ও যশোরের মনিরামপুরের বাবা জিরা আবু জেহেল তার একটা বৈঠকখানা ছিল ওই জায়গার নাম হলো দারুন নদওয়া কি নাম দারুন নদওয়া এই জায়গায় বৈশা তারা মাঝে মাঝে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তারা সিদ্ধান্ত নিত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দিনের প্রচার প্রসার করতে লাগলেন এক আল্লাহর দাওয়াত দিতে লাগলেন তাওহীদের দিকে ডাকলেন কালেমার দিকে ডাকলেন তখন আবু জেহেল সিদ্ধান্ত নিল না এইভাবে দিনের প্রচার প্রসার যদি দিন দিন বেড়ে যায় আমাদের নেতৃত্ব কর্তৃত্ব থাকবে না যে কোনোই ভাবে হোক মুহাম্মাদের এই মিশন আর ভিশনকে থামায়া দিতে হবে কথা কোন ঠিক কেনা এটা সাকসেসফুল হতে দেওয়া যাবে না সফল হতে দেওয়া যাবে না এটাকে স্টপ করে দিতে হবে এখানে ব্রেক করে দিতে হবে সামনে যাওয়ার কোনো সম্ভাবনা নাই কাফের বেঈমানেরা এমন একটা সিদ্ধান্ত তারা গ্রহণ করলো বাজার কি সেই সিদ্ধান্ত সেই কথা আল্লাহ পাক জানায় দিলেন গভীর মনোযোগ দিয়ে শুনবেন দারুন নদওয়াতে আবু জেহেল উতবা সাইবার সবাই একত্রিত হয়েছে ওই জায়গায় বুদ্ধিজীবী সুরতে মুরব্বীর সুরতে একেবারে দেখে স্পেশাল মুরব্বী হয়েছে মনে হয় নজদি বংশ এলাকার মানুষ সে তার ওই এলাকার বংশের পরিচয় দিয়ে বলল বাবা শুনলাম আজকে তোমাদের জরুরি মিটিং আছে জরুরি আলোচনা সভা আছে আজকে খুব গুরুত্বপূর্ণ তোমরা একটা সিদ্ধান্ত নিবা আমি মুরব্বী মানুষ দূরে থাকতে কি লাভ আমি মনে করলাম তোমাদের এই সিদ্ধান্ত আমার উপস্থিত থাকা দরকার শয়তান মুরব্বীর সুরতে আবু জেহেল দারওয়ান দারুন নদওয়া নামের পার্লামেন্টে হাজির হয়ে গেল ওই জায়গায় গোলটেবিল বৈঠকে সিদ্ধান্ত হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতি কাজ কিভাবে বন্ধ করা যায় এটা থামানোর উপায়টা এটার একটা চূড়ান্ত একটা আলোচনা করার জন্য তারা এই পার্লামেন্টে বসেছে দিলের কান্দা লাগা শুনবেন এ কি তোমরা ওয়াজেদ কিসক আসো কেন আসো ও ভাইরাল বক্তা দেখতে আসো হয়তো ইউটিউবে প্রতিদিন দেখা যায় আমার মাহফিলে আসলে আমি যতক্ষণ থাকবো ততক্ষণ থাকা লাগে হলে আসবেন না সময় থাকলে আসার দরকার নেই এত কষ্ট করে আমরা আসি কই গাইবান্ধা কই যশো আপনাদের ভালোবাসার টানে আসি প্রসাব লাগবে মানে আধা ঘন্টা এক ঘন্টা প্রসাব ধরে রাখা যাবে না রংপুরে আমি ওয়াজ করতে যাই এক মুরব্বী চাচা বলতেছে বাবা ওয়াজ করো পেশাব লাগলে লঙ্গিত পেশাব করো চাচা চাচি মেয়ে তো খেপে যাবে না করো না
তোর শাশুড়িকে যা বলবো হুজুর এমন ওয়াজ ধরেছে, ওঠার কোনো কায়দা ছিল না, জায়গাতে কাম সেরেছে, বুড়ি খুশি হয়ে রঙে ধুয়ে দেবে, কথা কোন ঠিক নেই, পেশাব লাগবে কেন? আধা ঘন্টা এক ঘন্টা পুরুষ মানুষ পেশাব লাগবে, যশোর পেশাব যা করবে একেবারে যমুনা, কথা যমুনা সেতু ওই এলাকায় যায়, একবারে টাঙ্গাইল গাজীপুর যায়, আর না হলে কম দোয়া করে দেবো, যেহেতু জুমার রাত তাড়াতাড়ি শেষ করে দেবো, শুরুই তো হলো না, ওইটাই তো করছি, এটা বেরাম বেরাম। যদি উঠে যাওয়ার ইচ্ছা থাকে আপনারা যান, তাহলে দাঁড়ানো ভাইরা বসার সুযোগ পাচ্ছে, তাই না? একটা বিরতি হোক, যান, তারপরে বিরতির পরে আসিতেছি। হ্যাঁ, কেউ গেলে যান, যান ভাই যান, শোনাবা যারা বারোটার পরে বউ দরজা খোলে না আপনারা যান, ভয়ের ব্যাপার আছে, যারা যৌতুক নিয়ে বিয়ে করছে ভোগ দেখে ভয় করে না, বইয়ের দিক চোখ তুলে তাকাইতে পারে না, তাকাইলে কয় এ কার দিক তাকাইছে, যাকে 3 লাখ টাকা জমা দে, তার মানে 3 লাখ যৌতুক নিয়ে বিয়ে করেছে, কথা কান ঠিক কে? হাই রে, এই সমাজের যৌতুক দাম্পত্য জীবনে পারিবারিক জীবনে এই যে অশান্তির কারণে, গতকালকে একটা ফেনী না কোন জেলা ফেনীর থেকে এসে আদালতের 5তলা বিল্ডিং থেকে একজন ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা, এ পাগলা পাগলা কেরে অশান্তি পরিবার দরকার, ফেনী ছেড়ে তুই ফরিদপুরে এসে থাক, অন্য এলাকা যশোর, যশোরের মানুষ ভালো, কার দুঃখে মরবেন, বেশি রাগ লাগলে একটু বউ বাচ্চা সব রাগ থুইয়ে চলে যাবেন, তাও মরবেন না, আত্মহত্যা করে কি লাভ, দরকার বাকি জীবন আল্লাহর ইবাদত করে কাটায় দেন, এলে 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 ভুল ভাল সিদ্ধান্ত খুবই খারাপ, কেন মরা লাগবে, আত্মহত্যা কেন করবে একটা মেয়ের জন্য, কথা কর না কা, ওরা ছলনা করে ভাষা, কথা কন ঠিক কিনা, খুব ব্যথা দেয় যুবকদের অন্তর নিয়ে খেলে, কথা কন ঠিক কিনা, আরে পাগলারাও বোঝে না, বিয়ের আগে প্রেম না রে, বিয়ের পরে প্রেম করালে, কথা কন, আগে বিয়ে তারপরে প্রেম, মনে থাকবে ইনশাল্লাহ, হ্যাঁ, বিয়ের আগে প্রেম হারাম আর বিয়ের পরে জায়েজ হালাল স্ত্রীর সাথে, ওগুলো পরে সিরিয়াল, হ্যাঁ, ওয়াশটা নিয়ে যাচ্ছি সামনের দিকে আর সিরিয়ালের দান্দাত পরে আছে, এ বিষয়টা আমি কথা বলবো, এক ঘন্টার মধ্যে কেউ কথা কবে না, আরে আলোচনাটা হবে স্পেশাল, এ যুবক তোমার আছো রেডি, এ যুবক রেডি আছো, ব্যাগ কই তোমাদের, ব্যাগ কই, ব্যাগ রেডি, ছেলে পেলে তাড়াতাড়ি করে ব্যাগ নিয়ে মাঠে নামক খেলা হবে, হ্যাঁ সামনের দিকে যান, মহিলা প্যান্ডেল একটু বলে, মহিলা প্যান্ডেল আমার মা বোন যারা বসে আছে না, মা আপনাদের বেশি করে দান করা দরকার, কারণ আপনারা ঘরে বাইরে দেশের সরকার, কথা কোন ঠিক কেনা, সবাই দেন যে যা পারেন দেন, আল্লাহ কবুল করেন, সামনের দিকে যান, বাইরে আমার নবীজির বিরুদ্ধে দারুণ নদুয়াতে বৈশা সবাই সিদ্ধান্ত নিচ্ছে, তাদের কেমন সিদ্ধান্ত, কোন মানুষের বিরুদ্ধে সিদ্ধান্ত ভালো করে বুঝবেন, আমার আল্লাহ বলেন এ ভাই আপনারা কি টাকা তোলার জন্য উঠিচ্ছেন না বাড়ি যাওয়ার জন্য উঠিচ্ছেন, তো ওয়াজ তো শেষ হয় নাই, এমনি ছেলে পেলে যা ঘুরবে, মন চাইলে দেবেন না চাইলে না দেবেন, এটা আবার কি পরিবেশ, যান উঠে কমে কয়েকজন থাকে দেখি, যান কমে যান যান যান, যারা রাস্তা আছে তার ভিতরে, এই রাস্তার ভাইরা তোমরা বসো, বসেন গেলে যান, গেলে তাড়াতাড়ি দৌড়া, লোকজন দুই একটা পায়ের তলে পড়ুক, আপনি যান না কে, এলে মানুষ তাই আপনার জুতার সম্মান বেশি, মানুষের মাথার উপর দিয়ে জুতে তুলে নিয়ে যাচ্ছেন, আপনার ভিতরে আদব থাকলে আপনি উঠতেন,
মানুষের মাথার উপরে জুতা নিয়ে যাচ্ছেন, শরম করে না? মানুষকে মানুষ মনে হয় না আপনাদের? না, একটু কালেকশনের টাকা পকেটে হাত দিলে লাফায় ওঠে। এই যে তো দিনের জন্য জীবন দেব, রক্ত দেব, মাল দেওয়ার বেলায় না। টাকা কি কবর এনে ঢুকবেন নাকি? কারুনের মতো কিপটে হলে আপনি জাননা লাঠি দিয়ে বাড়ি মেরে জাহান্নামে ফেলে দিবেন। ফেরেশতারা খালি জাহান্নামের ভিতর বাটাম ফাইটে ফেলে দিবে, পিটে মেরে শেষ করে। জান্নাত পাওয়ার গেলে স্যাক্রিফাইস করা লাগবে, দান করা লাগবে, ত্যাগ স্বীকার করা লাগবে। অত সোজা না। সাহাবীরা জীবন পর্যন্ত দিয়েছে, সম্পদ তো দেশে দেশে জীবন দিয়ে দিয়েছে, কথা না? এমনি দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পায় না। হযরত আবু বকর রাসূল রুমাল ফাটছে খন্দকের যুদ্ধের আগে, যে যা পারো দেয়, যুদ্ধে খরচ বেশি। আবু বকর বাড়ির সম্পদ যা আছে সব নিয়ে এসে দিয়েছে। আবু বকর স্ত্রী বলতেছে, নবী গো, আবু বকর স্ত্রী বলতেছে, স্বামী গো, তুমি তো সব দিলা নবীর কাছে, আমি তো কিছুই দিতে পারলাম না, তো তুমি একটু অপেক্ষা করো। এই কথা বলে পরনের শাড়ি খুলে প্যাকেটিং করে স্বামীর হাতে দিয়ে বলেছে, এটা তোমার দান এক পাশে রাখবা, আমার দান এক পাশে রাখবা। এই কথা বইলা দান করেছে। জিবরাইল আসছে রসুলের কাছে, সোয়াটার খেজুরের পাতার বিছানা পইরা, কথা বোঝার নাই, খেজুরের পাতার পোশাক আর সোয়াট পইরা আসছে। বিশ্বনবী জিজ্ঞাসা করে, জিবরাইল, জীবনে কোনোদিনই সুরে তো তোমাকে দেখি নাই, আজকে কেন দেখলাম? দেখে বলে, নবী গো, খবর তো জানেন না, আপনারা বকরের পরিবারের খবর কি জানেন? আবু বকর তার বাড়িতে যা সম্পদ ছিল সব নিয়ে এসেছে। আবু বকরের বিবি চিন্তা করলো, আমি কি দেব রসুলের কাছে? রসুল রুমাল পেরে বসে আছে, এজন্য সিদ্দিক আকবর স্ত্রী তার পরনের কাপড় খুলে দিয়েছে, আর তার পরনে এখন খেজুর পাতার পোশাক। ও নবী, এই জন্য আল্লাহ এই দানটাকে দেখে এত খুশি হয়েছেন, আসমান জমিনের যত ফেরেশতা আছে সবার পোশাক আজকে খেজুর পাতার কণ। সুবহানাল্লাহ, কি দান করার মন মানসিকতা ছিল! ইয়ামনে যান না, পকেটে টাকা থাকার পরে দিতে চায় না। শয়তান বলে, কারে টাকা দিবি? 500 টাকা হলে 5 প্যাকেট সিগারেট হবে, রাখ, কথা কান ঠিক কেন? এজন্য সবার টাকা মসজিদ মাদ্রাসায় যাবে না। আল্লাহ যাদেরকে পছন্দ করবে তাদের দান আল্লাহর দরবারে কবুল হবে, কথা কোন ঠিক কেনা? পুলিশ আনসার কাশেম, কাশেম নগর থেকে 500 টাকা আল্লাহ কবুল করেন, সকলের দানগুলো কবুল করেন। ছেলে পেলে আপনাদের মাঝে যায় 10, 20, 50, 200, 100, 500, 10-এর লাঠি একের বোঝা ভাজান, 20টা টাকা হলেও দিয়ে দেন, যাতে মসজিদের উপকার হয়, যুবকের আয়োজন বারবার করতে পারে, আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। যেহেতু তাদের জীবনের এটা প্রথম মাহফিল, কথা কোন ঠিক কেনা? যাতে সফল হতে পারে আল্লাহ কবুল করেন, সকলে একটু প্রাণ ভরে দান করেন। বড় বড় আলেমদেরকে নিয়ে এসা, প্রতি বছর যেন আপনাদের মাঝে কোরআন শোনাইতে পারে, আল্লাহ তৌফিক দেন, জোরে কোন আমিন। আমার ভাইরা দিলের কান্দা লাগা শুনবেন, দারুন নাদুয়াতে বৈশা তারা সিদ্ধান্ত নিচ্ছে, কার বিরুদ্ধে? রসুলের বিরুদ্ধে। তারা ষড়যন্ত্র করে বলতেছে, ওয়াইদ ইয়ামতুর বিকাল্লাযিনা কাফারু লিসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজু। তারা দারুন নাদুয়াতে বৈশা সিদ্ধান্ত নিয়েছে, আল্লাহ সেইটা জিব্রাইলের মাধ্যমে নবীজিকে জানায় দেয়। বলে, নবী গো, স্মরণ করেন কাফেরদের কথা, কাফেররা যখন দারুন নদুয়াতে বৈশার সিদ্ধান্ত নিল আপনাকে তারা বন্দি করবে, এক নাম্বার কি করবে? এক নাম্বার আপনাকে বন্দি করবে, জেলখানায় বন্দি করবে। কাফিরেরা সিদ্ধান্ত নিল, আবু জেল, উৎবা, সাইবা, কাফিরেরা সবাই মিলে সিদ্ধান্ত নিচ্ছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের বিরুদ্ধে কি বলা যায়। তাদের মধ্য থেকে একদল কাফির দাঁড়ায় বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জেলখানায় বন্দি করো। শয়তান বুদ্ধিজীবী, শয়তান বুদ্ধিজীবী মুরব্বির সুরতে বসে আছে, বলে, এই সিদ্ধান্ত আমি মানতে পারলাম না। কারণ হলো আব্দুল্লাহর বেটা মুহাম্মাদ, তার কিছু অনুসারী তৈরি হয়েছে, তার জেলখানায় রাইখা তোমরা শান্তি পাবা না। তারা বলবে, আবু জেহেলের জেলের তালা ভাঙবো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বের করে আনবো, কথা কোন ঠিক কিনা? বিদায় জেলখানায় বন্দি করাও শান্তি পাবা না। যে মিষ্টি কথা বলে, যে সুন্দর চেহারা, যেই জায়গায় দিবা চোর বাপ্পা ডাকাতদেরকে আল্লাহর ওলি বানায় ছাড়বে, কথা কোন ঠিক কিনা? বিদায় জেলখানায় দিয়াও শান্তি পাইবা না।
আবু জেহেল বলে এই সিদ্ধান্ত বাতিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জেলখানায় বন্দি করে লাভ হবে না। তাহলে কি করা যায়, কি করা যায়? সবাই বলে তাহলে দেশ থেকে বীরদেরকে নির্বাসিত করব, দেশ থেকে তাড়া দেব। এই কথা শুনে ইবলিস শয়তান বলে এই সিদ্ধান্ত চলবে না, কেন না এই যে সুন্দর কথা বলে, যে সুন্দর কোরআনের কথা জানে, যে সুন্দর চেহারার যেমন মিষ্টি কণ্ঠ, বিদেশে যাইয়া মানুষের কাছে ধর্ম প্রচার কইরা, দিনের কথা বইলা, মিষ্টি মিষ্টি কথা বইলা, তাদের সামনে কোরআন হাদিসের কথা বইলা, এমন ভাবে পাগল বানায়া দল ভারী কইরা, বিশাল দল নিয়ে একদিন তোমাদেরকে আক্রমণ করবে, তোমাদের দেশ থেকেও তোমাদের তাড়াইয়া দেবে, তোমাদের ক্ষমতা দখল করবে। বিদায় বিদেশে পাঠায়া শান্তি বিদেশে পাঠায় দেওয়া শান্তি নাই। তাহলে সর্বশেষ সিদ্ধান্ত হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করব, বেঁচে না থাকলে ধর্ম প্রচার করতে পারবে না। এই জন্য সর্বশেষ সিদ্ধান্ত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে হত্যা করব। জোরে কন্যা উজবিল্লাহ, পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করবে, নবীর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র বাজান গো আমার। যে নবী হলেন পৃথিবীর শ্রেষ্ঠ নবী, যেই নবীকে আল্লাহ পাক আসমান জমিনের রহমত হিসাবে সৃষ্টি করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমগ্র জাতির জন্য আখেরি পয়গাম্বার বলেন, রহমত স্বরূপ বলেন আল্লাহু আকবার। সেই নবীকে হত্যার ষড়যন্ত্র করেছে আবু জেহেল, দিলের কান্তা লাগা শুনবেন বাজান, ও পুরা দেখটা এক আল্লাহর দাওয়াত দেয়, নতুন ধর্মের দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়, অথচ 40 বছর পর্যন্ত ওই কাফের বেঈমানরা নবীজিকে আল আমিন আল সাদিক বলেছিল, কথা বলেন ঠিক কিনা? আজকে এক আল্লাহর দিকে ডাকার কারণে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটার বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করলো। যেই নবী জন্মের আগে বাবারে হারাইছে, মা আমেনা ডেকে বলেন আখিরি পয়গাম্বার যখন আমার পেটের ভিতরে ছিল, অন্যান্য নাতিরা অন্যান্য নারীরা পেটের ভিতরে সন্তান খাইতে পারে না, ঘুমাইতে পারে না, কষ্ট হয়, বিশ্ব নবী 10 মাস 10 দিন আমার পেটে ছিল, আমি মা আমেনার কোনো কষ্ট হয় না। অন্যান্য নারীদের পেট বড় হয়ে যায়, কিন্তু বিশ্ব নবী আমার পেটের ভিতরে ছিল, আমার পেট লোক চক্ষু তে সামনে মানুষের সামনে কখনো আসে নাই, পেটটা আমার কখনো বড় হয় নাই। আল্লাহ আকবার বলেন, দিলের কান্তা লাগায় শুনবেন, শুধু তাই নয়, আমি আরো দেখে বলেন নবীজি যখন আমার গর্ভে ছিল, আমি যখন জমিনের উপরে পথ চলতাম, আকাশের এক কন্ড্রমিক আমাকে ছায়া দিত, পাখি যদি উড়ে যাইতো একদল পাখি আর এক দলকে ডেকে বলতো, শোন সামনের দিকে পাখা মেলাস না, দানা মেলে উড়ে যাস না, জমিনে বিশ্ব নবীর মা, নবীজির মা পথ চলে যায়, ও পাখির দল নবীজির মায়ের মাথার উপর দিয়ে উড়ে গেলে আখেরি পয়গম্বরের সাথে বিয়াদুলি হয়ে যাবে, নবীর মার সাথে যেন কোনো বিয়াদুলি না হয়, আমার আখেরি পয়গম্বরের সাথে যেন কোনো বিয়াদুলি না হয়, পাখির দল তোমরা থাইমে যাও, নবীজির মাকে আগে যাওয়ার জন্য রাস্তা বের করে দাও। আল্লাহ একবার বলেন, শুধু তাই নয়, আমি আরো ডেকে বলেন, আমি যখন কূপে পানি তোলার জন্য যাইতাম, কে যেন ডেকে বলে, ও কূপের পানি রে, নবীর মা এসেছে পানি তোলার জন্য, পানি তুলতে যেন কষ্ট না হয়, পানি তুই সামনের দিকে চলে আয়, বলতে দেরি কূপের পানি, মুখের নিকটবর্তী আসতে দেরি করতো না, বলেন আল্লাহু আকবার। যে আখেরি পয়গম্বরকে সোমবার দিন সুবি সাদিকের সময় মা আমিনা জন্ম দিলেন, জন্ম দেওয়ার পর বেশি দিন মায়ের দুধ, মায়ের স্তনে দুধ নবীজির কিসমতে জোটে নাই, নবীজির দাদা আব্দুল মুত্তালিব বিভিন্ন গ্রন্থ থেকে তাইফের নারীরা এসে এলাকার মক্কা নগরীর সন্তানগুলো তারা লালন পালনের জন্য নিয়ে যেত, মাসে মাসে তারা কিছু টাকা পাইত, বিশ্ব নবীর দাদা দেখে বল এখানে একটা এতিম সন্তান আছে, কারো যদি দয়া হয় নিয়ে যাও, বেশি টাকা দিতে পারবো না। হালিমা তুসাদিয়া ভাগ্যবতী রমণী
চতুর্দিকের সমস্ত মহিলারা সন্তান পেয়েছে। হালিমা তার স্বামীর সাথে পরামর্শ করল, একটা এতিম ছেলে আছে, ওই ছেলেটাকে নিলে বেশি টাকা পাওয়া যাবে না, খালি হাতে বেকার ঘুরে যাওয়ার চাইতে ছেলেটাকে সঙ্গে নিয়ে যায়। এই কথা চিন্তা করে হালিমা তুসাদিয়া বিশ্ব নবীকে যখন কোলের মধ্যে নিলেন, হালিমা ডেকে বলে, আকাশের পূর্ণিমার চাঁদ মনে হয় আমি হালিমার কোলের মধ্যে ধরা দিয়েছে কোন। সুবহানাল্লাহ, নবীজিকে কোলে নেওয়া মাত্রই হালিমার স্তনে দুধ ছিল না, দুধে পরিপূর্ণ হয়ে গেল। আল্লাহু আকবার, যেই দুর্বল সোহারির উপরে এসেছে, নবীকে নিয়ে যখন দুর্বল সোহারির উপরে উঠেছে, দুর্বল সোহারি ইয়াত স্পিরিটে যারা আগে রওনা করেছে ওদেরকে পেছনে ফেলে সবার আগে রওনা করেছে, বলেন আল্লাহু আকবার। সবাই দেখে বলে, হালিমা আগে যে যানবাহন নিয়েছো, যেই সোয়ারিতে পথ চলেছে সেইটাই নাকি? বলে হ্যাঁ ওইটাই। কিন্তু মানুষ বিশ্বাস করতে পারতো না, অবাক হয়ে যাইতো। বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে কূপে পানি বেড়ে গেল, খেজুরের বাগানে খেজুর বেড়ে গেল, যেই ছাগলগুলো দুধ দিত না নবীজি বাড়িতে যাওয়ার কারণে সমস্ত ছাগল গোলের স্তনে দুধে পরিপূর্ণ হয়ে গেল। কোন সুবহানাল্লাহ। আমি না আরো ডেকে বলেন, নবীজি আমার ডান স্তনে দুধ পান করতো, বাম স্তনে দুধ কখনো খাইতো না, বারবার মুখ লাগায় দিতাম কিন্তু নবীজি মুখ বের করে দিত আর এতটুকু বোঝায় দিত, ও মা হালিমা আমি দুনিয়াতে ভাইয়ের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য আসি, ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি নাই, আমার এই স্তনে দুধ আমার, আর এই বাম পাশের স্তনে দুধ আমার দুধ ভাই আব্দুল্লাহ। বলেন আল্লাহু আকবার। ছোটবেলা থেকেই কেমন আদর্শ পয়গাম্বর ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দিলের কান্দা লাগা শুনবেন বাজানো গো আমার। অনেক লম্বা আলোচনা, কম বেশি সকলে আপনাদের জানা আছে, দিলের কান্দা লাগা শুনবেন। নবীজির বয়স যখন 8 বছর 6 বছর বয়সে, নবীজি যখন মামিনার কাছে ফিরত আসলেন হালিমার কাছ থেকে, সন্ধ্যাবেলা হয়ে যায়, নবীজি বাড়িতে আসে না, আমিনা এখানে ওখানে খোঁজে টাকা দেখে, নবীজি খেলার মাঠে যায়, নবীজি খেলা দেখতো, নবীজি খেলায় অংশগ্রহণ করত না, নবীজি খালি চুপি সরে দাঁড়ায় দাঁড়ায় মানুষের খেলা দেখতো। আমেনা সন্তান নিতে গেছে, দেখে বলে, ও বাবা মোহাম্মদ এই জায়গায় একা একা বসে আছো, বাড়িতে যাইবা না? নবীজি দেখে বলে, মা কত সন্তানের বাবা এসে আদর করে ডাক দেয়, সন্তানদের গালে মুখে চুমা খায়, সন্তানগুলোকে নিয়ে যায়। ও মা আমার কতদিন হয়ে গেল, একদিন তো আমার বাবা আমার নাম ধরে ডাকতিল না, ও মা আমার বাবা কি বেঁচে না? আমেনা আবু শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের পানি দেখে নিজেকে ধরে রাখতে পারলেন না, ডেকে বলে, বাবা বাবার কথা মনে পড়ছে বুঝি, আইসো বাবা আসো, আমি তোমাকে তোমার বাবার কাছে নিয়ে যাব। এই কথা বলে কয়েকদিন পরে বিশ্ব নবীকে নিয়ে আব্দুল্লাহর কবর পর্যন্ত নিয়ে গেল। আব্দুল্লাহর কবর দেখায়া নবীজিকে ইশারা দিয়ে বলে, বাবা এখানে তোমার বাবার সাইতো আছে। নবীজি বাবার কবরের পাশে দাঁড়িয়ে কান্না করলেন, সেখান থেকে ফেরার পথে নবীজির মা আমেনা ইন্তেকার করলো, নবীজি বাবাকে হারাইলে, মা কেউ হারাইলে, আমার নবী হলেন পৃথিবীর শ্রেষ্ঠ ইতিম। আমার নবী হয়ে গেলেন, এজন আল্লাহ ঠিক বলে, নবী গো আমি কি আপনাকে এতিম অবস্থায় পাইনি, এতক্ষণ আমি কি আপনার লালন পালনের ব্যবস্থা করিনি? নবীজি সেখান থেকে ফিরে আসার পর তার দাদার কাছে থাকলেন। বিশ্ব নবীর যখন 8 বছর 2 মাস বয়স হয়ে গেল, নবীজির দাদা মারা গেল, মারা যাওয়ার পরে তার চাচা আবু তালিবকে ডেকে বলে, শিশু মোহাম্মদ তোর ভাতিজা, ও আবু তালিব
তুমি যেইটা খাইবা তোমার ভাতিজাকেও সেইটা খাওয়াইবা। এই কথা বলে আব্দুল মুত্তালিব চাচার হাতে ভাজি দেখে তুলে দিয়ে মারা গেল। নবীজি একটু বড় হতে লাগলেন, মানুষেরা খাল ছাগল চরনে স্কার করতেন, নবীজি ব্যবসা আস্তে আস্তে ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত হয়ে গেল, নবীজি আস্তে আস্তে যুবক হয়ে গেলেন। ভাগ্যবতী রমণী নাম হলো খাতিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার ব্যবসায়ী কাফেলার দায়িত্ব যখন নবীজি নিলেন, যেই ব্যবসার দ্রব্যগুলো বিক্রি করতে দুই সপ্তাহ সময় লাগবে, এক সপ্তাহের মধ্যে দ্বিগুণ লাভ কইরা বিক্রি কইরা সেই ব্যবসায়ী কাফেলা নন, ব্যবসায়ী কাফেলা নিয়া নবীজি খাতিজার কাছে ফিরে আসলেন। বলেন আল্লাহু আকবার। নবীজির ব্যবহার কথাবার্তা চাল চলন দেখে আম্মাজার খাতিজা পাগল হয়ে গেল, নবীর আশেক হয়ে গেল যে এমন সুন্দর মানুষ তার দুনিয়াতে কাউরে দেখি নাই। তখন খাদিজা একটা দাসীকে দিয়া নবীজির কাছে বিবাহের প্রস্তাব পাঠায় দিল, ও মুহাম্মদ তুমি যদি রাজি থাকো, তুমি যদি রাজি থাকো খাদিজা তোমাকে বিবাহ করতে চাই। বলেন আল্লাহু আকবার। বিয়ের কথা শোনার পর নবীজির চেহারাটা লজ্জায় লাল হয়ে গেল। সুবহানাল্লাহ, কত লাজুক পয়গাম্বার ছিলেন, কত লজ্জাশীল পয়গাম্বার ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিয়ের কথা শুইনা মাথা নত কইরা লজ্জায় মুখটা লাল হয়ে গেছে, আল্লাহ একবার কর। আর এখন আমরা বিয়ের কথা শুনে লাভ দেই কথা কন নাকে লজ্জা শরম তো দূরের কথা। বাবা যদি এসে বলে ছেলের বউ আব্বা কোন জায়গা মেয়ের নাম্বার আছে নাকি, কথা কন নাকে মেয়ের মোবাইল নাম্বার নিয়ে আসছেন নাকি, দেখ একটু পরিচয় হয় একটু ফ্রি হয়, কোন ধান্দায় থাকে বিয়াকে, কথা কন ঠিক কেন। আবার কিছু কিছু ছেলে পেলে আছে ডাইরেক্ট আবার বলে আব্বা বয়স হলে বিয়ে দেন, কথা কন ঠিক কেনা, লাজ লজ্জা আমাদের নাই, কথা কন না। আর কিছু বলতেছি নবীজির মুখটা লজ্জায় লাল হয়ে গেল বিয়ের কথা শুনে, ডেকে বলে আমার অভিভাবক আছে আমার চাচা আবু তালিব, চাচার সাথে কথা না বলে এই বিষয়ে আমি সিদ্ধান্ত দিতে পারবো না। আর আমরা চাচা বাবা লাগে না নিজে নিজেই সিদ্ধান্ত নিয়ে নেই, ওই পাড়ার লাকি দেব না তারে ফাঁকি, কাছে পাইলেই হয়, কথা কন। মা বাবা বলে বাবা আমি হাজি মানুষ ওই বংশে বিয়ে দেব না, ওরা তো নামাজ কালাম কিছু পড়ে না, কয় রাজি থাকলে এক সাপন না হলে দুই সাপন, আপনার মতো বাবা গেলে বাবা পাওয়া যাবে কিন্তু আমার প্রেমিকা হারা গেলে আর পাওয়া যাবে না। ও প্রেমিকাকে নিয়ে ঢাকা শহরে যায় পালিয়ে বিয়ে করে, কথা কন না কেন, পালিয়ে বিয়ে কইরা তিন চার মাস সংসার করতে অশান্তি অশান্তি, প্রেমার নাই জানালা দিয়া পালাইছে, ভালোবাসা হারিয়ে গেছে, এখন ছেলে মেয়েকে সন্দেহ করে, মেয়ে ছেলেকে সন্দেহ করে, এ কথা কন না কেন। প্রেম করে কেউ সুখী হয় না, ভালোবেসে সুখ পাওয়া যায় না, খালি যন্ত্রণা খালি জ্বালা, কথা কন না কেন। হ্যাঁ এ চ্যাংরা বেড়া তো ছেলে পেলে তো ভালো হলো না, ব্যাট সাউন্ড দিও না বাবা, যে ওয়াজ যে জায়গায় শুনছো যেই পরিবেশে সেই কথা, এখন তোমরা একজন একটা করছো ওই আর একটা করছে, ওগুলো ওয়াজটা ধরি না। হ্যাঁ তাই না, আগে বোঝো শোনো তারপরে করো, দিলের কানটা লাগায় শোনো, খারাপ কিছু বলতেছি এগুলো ভালো লাগিচ্ছে না তো এগুলো শোনো, প্রতিদিন একই ওয়াজ শুনলে হবে, নতুন কিছু করো না, রাগ করেছেন মনে হয়। তাহলে স্বামী স্ত্রীকে সন্দেহ করে, স্ত্রী স্বামীকে সন্দেহ করে, রাত বারোটায় স্ত্রী মোবাইলে মেসেজের সাউন্ড কোকো করে বেজে উঠছে, ছেলে চোখ ঘুষতে ঘুষতে তাকায় দেখে লেখা উঠেছে বিউটিফুল, কি লেখা উঠেছে, স্ত্রীকে ধাক্কা মারে লাকি ওর, এই জন্য তো তোর আমার বলে না, তোর আমার মেলে না সম্পর্ক টেকে না, বিয়ের আগে বলে আমি তোমার জান তুমি আমার পরাণ কলিজার আখান, ময়নাটিয়া জাদু আমি সারা নাকি তোমার আর দিন কাল যায় না, বিয়ের আগে জান পরাণ কলিজা সব কইলা আমি তোমার জানের জান পরাণের পরাণ, আর রাত বারোটায় কোন ছেলে মেসেজ পাঠায় তাড়াতাড়ি করে দেখ, স্ত্রীর মোবাইলে কোনো চার্জ ছিল না, স্ত্রী চোখ ঘুষতে ঘুষতে বলে ওরে স্বামী রে লেখা উঠেছে ব্যাটারি ফুল আর তুমি দেখো বিউটিফুল, তার মানে সন্দেহর চোখ দিয়ে দেখেছে কথা ঠিক কিনা। এই জন্য ভালোবাসার মধ্যে যদি একবার সন্দেহ ডুইকা যায়
ওই ভালোবাসা টেকে না, কথা কোন ঠিক কেনা। এই জন্য সন্দেহ কইরো না, সন্দেহ করা মন নিয়ে ভালোবাসা করে কেউ জীবনে সুখ পাবে না। আর এক কথায় মুরব্বীর দোয়া লাগবে, বাবা মার দোয়া লাগবে। মুরব্বী যদি রাজি থাকে, বাবা মা যদি দোয়া করে, আর কাউকে লাগবে না। কথা বাবা মা যদি দোয়া করে, বাবা ঠিক আছে তোমার পছন্দ হয়েছে তুমি বিয়ে করো, একটা মেয়েকে দেখে ভালো লাগছে পছন্দ হয়েছে, বাবা মাকে বুঝান, তারা যদি রাজি হয় ওই জায়গায় বিয়ে করেন, কথা কোন ঠিক কেন। রাগ করেছেন মনে হয়, তাই বলে 5 বছর প্রেম করে আসা, বিয়ে দিলে রাজি আর না দিলে বিষ খায় মরবি, এরকম পাগলামি করা যাবে না। এ কথা কোন দেখে পছন্দ হয়েছে হওয়া মাত্রই আগে বিয়ে, তারপরে কয় বছর প্রেম করবো ক, কথা কোন ঠিক কি। আগে বিয়ে তারপরে প্রেম, এটা হালাল, এটা কি হালাল। আর বিয়ের আগে 6 মাস বন্ধু আমারে কই মাছ ভাজি খাওয়াইয়া, পরে সামনে গেল আর বুকটা ফেটে গেল, ওই জ্ঞান চলবে না, কথা কোন ঠিক কি। বন্ধু আমার ইউসুফ ভাই, আমি চলে কারে থুইয়া নাকি সামনের দিকে যাই, যে কথা বলতে চাচ্ছিলাম কষ্ট হচ্ছে। নবীজির লজ্জায় মুখটা লাল হয়ে গেল, নবীজির চাচা আবু তালেবের কাছে প্রস্তাব দেওয়া হয়ে গেল। নবীজির চাচা চিন্তা করলেন, এতিম ভাতিজা খাতিজার মতো সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ের সাথে যদি বিয়ে হয়, আলহামদুলিল্লাহ, সে তো নিজে রাজি হয়েছে, তার কোনো আপত্তি নাই। নবীর চাচা আবু তালেব নবীজির বিবাহের খুতবা পড়ায় দিলেন, আল্লাহ আকবার বলেন, বিয়ে হয়ে গেল। চতুর্দিকের সমালোচনা খাতিজার বিরুদ্ধে, যাহারে খাতিজা এত বড় লোক, কোটিপতি, ধনপতি হয়াও, গুণপতি হয়াও, একটা এতিম ছেলেকে বিয়ে করলো। নবীজির স্ত্রী তখন তাদেরকে দাওয়াত দিলেন, দাওয়াত দিয়ে বলে, শোনো তোমরা আমার স্বামীরে গরিব বলো, অপজ্ঞা অবহেলা করো, নানান কথা বলো, শোনো এক নাম্বার বলো আমার বয়স কত আর নবীর বয়স কত। বলে নবীর বয়স 25, তোমার বয়স 40, তাহলে বয়সের দিক দিয়ে দেখো তো ইয়াংকে। আল্লাহ আকবার কর, বলে মুহাম্মদ, বলে এই দিক দিয়ে আমি জিতে আছি, কথা কোন ঠিক কেনা। এরপরে বলে তো সুন্দর কে, বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর আমার স্বামীকে তোমরা গরিব মনে করো, আমি খাদিজা তোমাদের সবার সামনে বলে দিচ্ছি, আজ থেকে আমার ধন সম্পদ টাকা পয়সা যা আছে সব আমি বিশ্ব নবীকে দিয়ে দিলাম, তাহলে আমি খাদিজার আর তো কিছুই থাকলো না। আল্লাহ আকবার বলে, নবীজির কদম মোবারকাত খাদিজার সব ধন সম্পদ দিয়ে দিলেন, কথা কোন ঠিক কিনা। নবীর প্রেমে পাগল হয়ে গেলেন, নবীজিকে মহাব্বত ভালোবাসতেন, কলিজা দিয়া খাদিজা, কথা কোন ঠিক কিনা। দয়ার নহবি প্রেমের নহবি গ, আপনি নবী আমার জীবনের জীবন, প্রেমের নহবি দয়ার নবী গ, আপনি নবী হলেন উম্মতের জীবন, দেখাই আপনার মজেজা ভাগ্যবতী বিবি খাতিজা, আপনার করিল জীবনের আপন, কথা কন। ধন দৌলত যা ছিল চরণ তলে সব সফিয়া দিল, নবীরে করিল জীবনের আপন, প্রেমের নবী দয়ার নবী গ, আপনি নবী হলেন জীবনের জীবন, প্রেমের নবী দয়ার নবী গ, আপনি নবী হলেন পরাণের পরাণ। মারহাবা ক, নবীজি বিয়ে করলেন আম্মাজান খাদিজাকে, দাম্পত্য জীবনে সুখ আর শান্তি নিয়ে নবীজি আস্তে আস্তে সময় পার করাইতে লাগলেন। 35 বছর বয়স যখন হয়ে গেল, আসওয়াদ পাথর তোলা নিয়া গুরুত্বে গুরুত্বে ঝগড়া ফাসাদ লাগে গেল। কেউ বলে আমরা তুলবো, আমরা সৌভাগ্যবান, কেউ বলে আমরা বড় বংশের, আমরা তুলবো। ওস্তা ভাই সারা করে দিল, সনম বংশের গৌরব দেখে লাভ নাই, আগামীকাল সকালবেলা খানাই কাবাতে সর্বপ্রথম যে প্রবেশ করবে সেই সিদ্ধান্ত যা দেবে তাই হবে, আজকে আপাতত যাও। ঝগড়াঝাটি বন্ধ করে সবাই চলে গেল। পরের দিন ভোরবেলা সর্বপ্রথম খানাই কাবাতে বিশ্ব নবী প্রবেশ করেছে। আল্লাহ এইবার সবাই ডেকে বলে, ও উৎবার সাহিবার সবাই ডেকে বলে, ও মুহাম্মদ তুমি সিদ্ধান্ত দাও,
এই আসওয়াদ পাথর কারা তুলবে বিশ্ব নবী ডেকে বলে শোনো সবাই মিলে একটা চাদর দাও ওই চাদরের ভিতরে আসওয়াদ পাথর তোলো চাদরের চতুর কোণায় সমস্ত গোত্রের লোকেরাই ঢোকেন সবাই আমরাই ভালো কাজে অংশ গ্রহণ করি সবাই বরকত ভাগাভাগি করে নেই নবীজির সুন্দর পরামর্শের কারণে গোত্রের বড় একটা ফাসাদ ঝগড়া মারামারি থেকে সমস্ত গোত্রের লোকেরা বেঁচে গেল বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার তাহলে নবীজি 40 বছর পর্যন্ত তাদের কাছে আল আমিন ছিল আল সাদিক ছিল বিশ্বাসী বলতো কাফের বেঈমানরা নবীজিকে ভালোবেসে আল আমিন উপাধি দিয়েছিল সেই নবী যখন দ্বীনের প্রচার প্রসার করে সেই নবীর বিরুদ্ধে তারা দারুণ নদওয়াতে বৈশা ষড়যন্ত্র করে নবীজিকে কিভাবে হত্যা করে ইসলামকে দুনিয়ার থেকে বিদায় করা যায় কথা বলেন ঠিক কি না দিলের কান্তা লাগা শুনবেন ও যশোরের মুসলমানেরা শুধু নবীজির জীবন থেকে আলোচনা শুনলেই হবে না আদর্শ উম্মত হওয়া লাগবে কথা কন ঠিক কি না নবীজি এই যে শাবান মাস বলতেছে নিসফে মিন শাবান মধ্যরজরে শাবান মাস আসলে নবীজি বেশি বেশি করে নফল নামাজ নফল রোজা রাখতেন আল্লাহু আকবার কন আম্মা জান আয়েশা ডেকে বলেন নবীজিকে পরিপূর্ণ এক মাস রোজা রাখতে দেখেছি রমজান মাসে ফরজ রোজা নবীজি রাখতেন আর সব চাইতে যেই মাসে বেশি নফল রোজা রাখতেন শাবান মাসের মতো এত নফল রোজা নবীজি অন্য কোন মাসে রাখতেন না বলেন না আল্লাহু আকবার সেই শাবান মাস এই তো শবে বরাত কথা কোন ঠিক কি না শবে বরাত শব্দ হাদিসে নাই কিন্তু নিসফে মিন শাবান শাবান মাসে মধ্য রজনীর কথা আছে কথা বলেন ঠিক কি না এটা ফারসি শব্দ আমরা জানি বরাত মানে ভাগ্য কথা কোন ঠিক কি না এটাকে ভাগ্য রজনী বলা হয় এই রাতে রজনী লেখা হয় এমনটা কথা নয় যেই কথাগুলো আমরা অনেকে অনেক ভাবে ছড়ায় দেই মনে রাখবেন এটা আল্লাহর সঠিক জ্ঞান কার কাছে আরো জোরে কোন কার কাছে এগুলো নিয়ে তর্ক বিতর্ক আমাদের সমাজের মধ্যে আছে বাজান গো আমার এটা আল্লাহর ইচ্ছা আল্লাহর ইচ্ছা নবীজি শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন কারণ হলো নবীজি ডেকে বলেন এই শাবান মাসেই মানুষের আমল নামাগুলো আল্লাহর দরবারে কি দেওয়া হয় পেশ করা হয় এই জন্য নবীজি চিন্তা করেন আমি শাবান মাসে নফল রোজা বেশি করে রাখবো যাতে রোজা থাকা অবস্থায় আমার আল্লাহর সামনে আমার রিপোর্ট পেশ করা হয় আল্লাহ আকবার বল রাগ করেছেন মনে হয় তাহলে আমাদের এই বিষয়গুলো চিন্তা করা দরকার রমজান মাসের আগে প্রস্তুতি নেওয়ার মাস মহরা দেওয়ার মাস এই হলো শাবান মাস কয়েকটা নফল রোজা রাখতে পারলে রমাদান আমরা সহজভাবে পালন করতে পারবো কথা কন সিয়াম সাধনার মাস আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুগাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহ বলেন হে ইমানদারগণ তোমাদের পূর্ববর্তী যারা তাদেরই কেউ রমজানের রোজা সিয়াম তাদের উপরে ফরজ করা হয়েছে তোমাদের উপরে ফরজ করা হলো এই সিয়াম সাধনার মাধ্যমে তোমরা যেন খোদা ভীরুতা অর্জন করতে পারো পরহেজগার হতে পারো মুত্তাকি হতে পারো তাকওয়া অর্জন করতে পারো বলেন আল্লাহু আকবার রমজান মাস সামনে আসতেছে আল্লাহর রাসূল দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগ না ফি রমাদান আল্লাহ রজব আর শাবানের বরকত দাও রমাদান পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দাও রমজানের প্রস্তুতি আমাদের এখন থেকে নেওয়া লাগবে কথা কন ঠিক কি না কিন্তু আমরা রমজানের প্রস্তুতি বলতে কি বুঝি যারা ব্যবসায়ী আছে কোটি কোটি টাকার মাল মজুদ করে রাখতেছে গোডাউনে রমজান আসলেই দাম বাড়ায় দিবে সোলা বুটের দাম বাড়াবে সিনের দাম বাড়াবে মসুরের দাম বাড়াবে ডালের দাম বাড়াবে কথা কন তেলের দাম বাড়াবে ওরাও প্রস্তুতি নিচ্ছে ব্যবসায়িক প্রস্তুতি কেমনে রমজান মাসে বেশি বেশি টাকা ইনকাম করা যায় এটার নাম কি রমজানের প্রস্তুতি কথা বল না কেন অন্যান্য দেশে রমজান মাস আসলে রমাদান মোবারক আসলে খাদ্য দ্রব্যের দাম কমে আর বাংলাদেশ এমন একটা দেশ যেই দেশে রমাদান মাস আসলে খাদ্য দ্রব্যের দাম বাড়ে যারা মানুষের উপর জুলুম করে এই টাকাগুলো এইভাবে 10 টাকার জিনিস 20 টাকা বিক্রি করে মানুষের প্রতি জুলুম করবে এইভাবে মাল মজুদ করে বাজারে সংকট তৈরি করে সিন্ডিকেটের মাধ্যমে মানুষকে জিম্মি করে যারা এই টাকা করবে এই টাকা তাদের বৈধ হবে না হালাল হবে না হালাল হবে না
কথা কি বোঝা গেল? ব্যবসায়ীরা তারা প্রস্তুতি নিচ্ছে, গোডাউন ভরাচ্ছে, কোটি কোটি টাকার মাল জমায় রাখতেছে, ব্যাংকে লোন নিয়ে হলেও রাখতেছে, কথা কোন ঠিক কেনা? রমজানে বেশি বেশি সেল দেবে, কথা কোন ঠিক কেনা? এরপরে যারা নাটক সিনেমা করে ঈদ উপলক্ষে, কোন নাটক তারা টেলিভিশনে দেখাবে, কোন সিনেমা হলের পর্দায় দেখাবে? নাটক সিনেমাওয়ালা মিডিয়াওয়ালারাও প্রস্তুতি নিচ্ছে ঈদের আনন্দ করার জন্য, কথা কোন ঠিক কেনা? এটাও তাদের রমজানের প্রস্তুতি, কথা কোন? কেউ ব্যবসায়িক ভাবে প্রস্তুতি নিচ্ছে, কেউ আবার সিনেমাওয়ালা সিনেমার জায়গা থেকে প্রস্তুতি নিচ্ছে, আমরা যারা সাধারণ মুসলমান তারা প্রস্তুতি নিচ্ছি, 10 কেজি 20 কেজি করে তেল ডাল চিনি বাজারে থেকে বেশি করে নিয়ে যা বাড়িতে ক্রয় করে রেখে দিচ্ছি, কখন রমজানে এগুলোর দাম বাড়ে না বাড়ে বিপদে পড়বো, পেঁয়াজ আদা রসুন যার যেটা লাগে এটা কিনে বাড়িতে মজুদ করতেছি, এটা হলো আমাদের রমজানের প্রস্তুতি। এক কথা কর না কেন, ছোলা বুট ডাল তরি তরকারি তেল যা লাগে, বেগুন বেসন যা লাগে সব বাড়িতে নিয়ে যা মজুদ করে রাখতেছে, যাতে রমজানে দাম বাড়তে পারে, এই সংসার এই চিন্তা ভাবনা, কথা কোন ঠিক কিনা? আসলে কি আমাদের রমজানের প্রস্তুতি এইভাবে হওয়া উচিত ছিল? যেহেতু তাকওয়ার মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, গুনাহ মাফের মাস, যে রমজান মাস পায়ও নিজের গুনাহ মাফ করাইতে পারলো না, তার মতো কপাল পরা হতবাক আর কেউ নাই, কথা কোন ঠিক কেনা? এই জন্য রমজান আমাদের সাথে আসতেছে, সামনে আসতেছে, আমরা সিয়ামুল লাইল আর কিয়ামুল লাইলে ব্যস্ত থাকবো। খাওয়া দাওয়ার মাস না, ভোগের মাস না, রমজান মাস হলো ত্যাগের মাস, গুনাহ মাফের মাস, নাজাতের মাস। কেমনে জীবনের গুনাগুলো মাফ নেব, কেমনে আমরা খাঁটি মুসলমান হব, কেমনে তওবা করে ইবাদত গুলো ভালোভাবে করব, আমাদের রোজাটা যেন সুন্দর হয়, তারাবি যেন সুন্দর হয়, সিয়ারি ইফতারি গুলো যেন সুন্দর হয়, সেই চিন্তা করব, কথা কোন ঠিক কেনা? আবার যারা রাজনৈতিক নেতা আছে তারাও প্রস্তুতি নিচ্ছে কিভাবে কোন দিন ইফতার পার্টির মাধ্যমে দলের কথা প্রচার করা যায়, ওরা প্রস্তুতি নিচ্ছে। না আপনার মনে কষ্ট পাচ্ছেন? সামনে রমাদান মাস, আমাদের প্রস্তুতি নেওয়া দরকার আছে না? আমরা কিভাবে নফল নামাজ পড়বো যারা কোরআন পড়তে পারি না? রমজান মাস আসলো, কোরআন নাজিলের মাস, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই কোরআন নাজিলের মাসে আমরা কিভাবে কোরআন শিখবো, কিভাবে নফল নামাজ বেশি করে পড়বো, কিভাবে জিকির করবো, কিভাবে মানুষকে ইফতারি করাবো, কিভাবে গুনাহ মাফ চাইবো, কতটা আল্লাহর সাথে সম্পর্ক গভীর করা যায়, কতটা আল্লাহর কাছে কাঁদাকাটি করা যায়, নিজের জীবনের গুনাহগুলো কিভাবে মাফ চাইবো, এই পেরেশানিতে আমরা থাকবো, কথা কোন ঠিক কিনা? যাতে রমজান আমাদের জীবনের জন্য একটা বরকতপূর্ণ মাস হয় এবং গুনাহ মাফের মাস হয়, যেহেতু বছরের সেরা মাস হলো রমাদান মোবারক, কথা বলেন ঠিক কি? খারাপ করেছেন মনে হয় আপনারা, সামনের দিকে যাই মন খারাপ করেছেন, এর জন্য রমাদান মাসের প্রস্তুতি নেবেন ইনশাল্লাহ, মনে থাকবে তো ইনশাল্লাহ, ছেলে মেয়ে পরিবারের সবাইকে নিয়ে রোজা পালন করবেন রমজান মাসে। আমরা বলবো দিনের বেলায় হোটেল যেন খোলা না থাকে, সিনেমা হল যেন রমাদান মাসে না চলে, কথা কোন ঠিক কেনা? আমরা আল্লাহর কাছে দোয়া করি সামনে রমাদান মাস যেন আল্লাহ আমাদের রহমত মাগফিরাত নাজাতের পাওয়ার জন্য ভাগ্যে জুটায় দেন, জোরে কোন আমিন। সামনের দিকে যাই বাজান আমার, নবীজিকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছে মনে আছে না নাই? জোরে বলেন মনে আছে না নাই? আবু জাহেল বলে খালি হত্যা করার সিদ্ধান্ত নিলে হবে না, এটা বাস্তবায়ন করার লাগবে আজকে রাতে। এই জন্য প্রত্যেকটা দূরত্ব থেকে তরতাজা একজন করে শক্তিবান যুবক আমার সাথে দাও, আজকে সারা রাত মোহাম্মদের বাড়ি পাহারা দিয়া সকালবেলায় মোহাম্মদকে হত্যা করবো, জোরে কোন নাউজবিল্লাহ। এইবারে 37টা যুবক চতুর্দিক দেন নবীজির বাড়ি ঘেরাও করেছে, নবীজির বাড়ি যখন ঘেরাও করেছে বিশ্ব নবী রাতের বেলায় হযরত আলীকে ডেকে বলে আলী আজকে আমাকে হিজরত করতে হবে, এই যে আমার কাছে কাফের বেঈমানদের কিছু মানুষের আমানত আছে, এই যে আমানত যারা দিয়েছে তাদের গায়ে গায়ে লেখা আছে কার কোনটা আমানত, এই আমানতগুলো পৌঁছাইয়া দিয়া 3 দিন পরে তুমি আমার সাথে দেখা করবা মদিনায়। হযরত আলী ডেকে বলে নবী গো আজকে আপনার বাড়ির দ্বারে কাফের বেঈমানরা
তরবারি নিয়ে পাহারা দিচ্ছে আপনাকে হত্যা করার ষড়যন্ত্র করে আর আজকে রাতে আল্লাহ আপনাকে হেজরত করার কথা বলতেছে আমার মনে হয় আল্লাহ ইচ্ছা করে আপনাকে বিপদে ফেলতেছে বিশ্বনবীকে বলে আলী রে টেনশন নিবার কোনো কারণ নাই এই আমানতগুলো পৌঁছায়া দিবা আর আমার বিছানায় চাদর মুড়ি দিয়ে তুমি ঘুমাইবা এই কথা বলে বিশ্বনবী হযরত আলীর কাছ থেকে বিদায় নিচ্ছেন হযরত আলী চোখের পানি ছেড়ে দেখে দে বলে নবী গো আমি আপনার বিছানায় শুয়ে থাকব কাফির বেঈমানরা আপনাকে মনে করে যদি আমাকে হত্যা করে আল্লাহর দরবারে অন্তত এটাই আমার অনেক বড় পাওয়া হবে বলেন আল্লাহু আকবার আরেকবার নবী বললেন তিন দিন পরে দেখা করব তার মানে তিন দিনের আগে আমি মারা যাওয়ারও কোনো সম্ভাবনা নেই আল্লাহু আকবার বলে এইবার হযরত আলী সবুজ চাদর মোড়ায় দিয়া নবীজির বিছানায় ঘুমাইলেন আর আল্লাহ পাক ডেকে বলেন হাবিবুল্লাহ হাতের মধ্যে বালি না নবীজি হাতের মধ্যে বালু নিলেন সূরা ইয়াসিনের কয়েকটা আয়াত পড়ে বালিতে ফু দিলেন আমার আল্লাহ কুদরতি তরফ থেকে সমস্ত কাফের বেঈমানদের চোখে চোখে সেই বালু পৌঁছায় দিলেন বলেন আল্লাহু আকবার কাফেরদের চোখে চোখে বালু চলে গেল কাফের এইবার তরবারি ফেলে দিয়া চোখে খালু বালু ঘষে চোখে খালি বালু ঘষে নবীজি আস্তে আস্তে পার হয়ে গেলেন দৌড়ও মারা লাগলো না টেনশনও নাই কাফেরা দাঁড়ায় আছে তাদের সামনে নবীজি হাঁটতে হাঁটতে চলে গেল আল্লাহ আকবার বলে নবীজি চলে গেলেন সিদ্দিক আকবরের বাড়িতে আবু বকর দরজায় যায় একবার ডাক দে আবু বকর দরজা খোলো এই কথা বলতে দেরি সিদ্দিক আকবর দরজা খুলতে দেরি করে নাই বলেন আল্লাহু আকবার নবীজি ডেকে বলে আবু বকর একবার ডাক দিলাম দরজা খুলে দিলা ব্যাপারটা বুঝলাম না দেখে বলে নবী গো অনেক দিন আগে আপনি আমাকে ইশারা দিয়ে বলেছেন আবু বকর তুমি আমার হিজরতের সাথী ও আবু বকর কবে যাব আমি জানি না তুমি আমার হিজরতের সাথী এই কথা যেদিন থেকে বলেছেন নবী গো গাট্টি গুট্টি গোছায়া দরজায় প্রতিদিন আপনার অপেক্ষায় বসে থাকতাম না জানি কখন আপনি ডাক দেবেন আর কাফির বেঈমানরা এই সুযোগে বারবার চিৎকার মেরে আমাকে ডাক দিতে দরজা খুলতে দেরি হলে এই সুযোগে কাফের বেঈমানরা যদি আপনাকে হত্যা করে আল্লাহর দরবারে কি জবাব দেব এজন্য প্রতিদিন প্রস্তুতি নিয়ে দরজায় বসে থাকি আপনি যেদিন থেকে বলেছেন ওই দিন থেকে আমি আবু বকর বিছানায় কোনোদিন পিট লাগাই নাই দরজাতে হেলান দিয়া আপনার অপেক্ষায় বসে আছি বলেন আল্লাহু আকবার আশিকের রাসূল কাকে বলে নবীর খাঁটি প্রেমিক কাকে বলে যুবক দিলের কানটা লাগা শোনো সিদ্দিক আকবরকে নিয়ে নবী যে হিজরতের জন্য রওনা করলেন সকালবেলা হয়ে গেল কাফেররা দরজা ধাক্কা মেরে খুলেছে দরজা ধাক্কা মেরে খুলে এইবার নবীকে হত্যা করার জন্য তরবারি চালাইতে চায় আবু জেহেল দেখে বলে ঘুমান্ত মানুষ মারা জায়েজ নাই আগে দেখো কারে মারতেছ আল্লাহ আকবার আবু জেহেলের কি ফতুয়া ঘুমান্ত মানুষ মারা জায়েজ নাই আগে দেখো এইবার যখন চাদর টান দিয়া দেখে বিশ্ব নবীর জায়গায় হযরত আলী শুয়ে আছে কাফেরদের মাথা খারাপ হযরত আলীর ঘুম ভেঙে গেল কাফেররা ডাক দিয়ে বলে আলী নবীজি কোথায় বলে সারা রাত পাহারা দিলা তোমরা তোমরাই বলতে পারো না নবী কোথায় আর আমি ঘুমের মানুষ কিভাবে বলবো নবী কোথায় আল্লাহ আকবার বলে এইবার আবু জেহেল ডেকে বলে তাড়াতাড়ি আশেপাশে খোঁজো মনে এখানে আছে কাফের বেঈমানরা খোঁজার জন্য চলে গেছে নবীজি সিদ্দিক আকবর কেন একটা গর্তের ভিতরে ঢুকলেন ইসলাম এখন গর্তের ভিতরে আল্লাহ আকবার কোন তাহলে ইসলাম মানার কারণে মাঝে মাঝে গর্তের ভিতরে ঢোকা লাগে কথা কোন বাড়িতে থাকতে দেবে না লুকায় থাকা লাগবে এমনও মানুষ আছে পাঁচ বছর ছয় বছর মামলা খায় বইয়ের কাছে ঘুমানোর ভাগ্য নাই এ কথা কোন না আমি এক জায়গায় মাহফিল করতে গেলাম ইমাম সাহেব আমার কাছে ফোন দিয়েছে বলে হুজুর আজকে আমার মাহফিল আমি নাই কেন একটু লুকিয়ে আসি কারণ কয় হুজুর বোঝেন না আমি বলছি লুকে থাকা রসুলের সুন্নত সুবহানাল্লাহ লুকে থাকা কার সুন্নত কালেমার পথে দিনের পথে ইসলামের পথে হকের পথে ইসলামী আন্দোলনের পথে টিকে থাকতে গেলে লুকায়াও থাকা লাগতে সিদ্দিক আকবর কে নবী নিয়ে গানের সুরের ভিতরে নবীজি সিদ্দিক আকবর কে নিয়ে গোহার ভিতরে লুকিয়ে থাকেন
নবীজি আওয়াক করে ওরুর উপরে মাথা দিয়ে আরাম করতেছেন, একটু ঘুমাচ্ছেন। সিদ্দিক আকবর গর্তের মুখে মুখে কাপড় দিয়া টোকলা দিয়া গর্তগুলো বন্ধ করেছেন, একটা গর্ত বন্ধ করতে পারে নাই, পা দিয়ে রেখে দিয়েছেন। বিষাক্ত সাপ সবল মেরেছে, শরীর মিশে লাল বর্ণ নীল বর্ণ হয়ে গেছে, চোখের কোণার পানি এক ফোঁটা দু ফোঁটা যখন সিদ্দিক আকবরের শরীরের উপরে পড়ে গেছে, সিদ্দিক আকবরের চোখের পানি যখন নবীজির শরীর মোবারকে পড়েছে, নবীজি ঘুম থেকে উঠে ওরা বাক্য বিবির কথা কি মনে পড়েছে, সন্তানের কথা কি মনে পড়েছে, কেন তোমার চোখের পানি? সিদ্দিক আকবর ডেকে বলে, নবী বাড়ির কথা মনে পড়ে কান্দি না, যখন আমার উরুর উপরে মাথার কারণ করতেছেন নবী গো, বিষাক্তটা সাপ আমার পায়ের মধ্যে কামড় দিয়েছে, সেই বিষের যন্ত্রণায় আমি কাঁদি। নবী ডেকে বলে, আবাক কর, এতটা কষ্ট পাচ্ছ একটা বারো কেন আমারে ডাক দিলা না? সিদ্দিক আকবর ডেকে বলে, নবী বিষাক্ত সাপ যদি আমাকে সবল মেরে মেরেও ফেলে দিত, এরপরেও আমি বিশ্ব নবীর আরামের মধ্যে ডিস্টার্ব করতাম না। সুবহানাল্লাহ, নবীজি মুখের তুতু মোবারক লাগায় দিলেন, সঙ্গে সঙ্গে সিদ্দিক আকবর বিষ মুক্ত হয়ে গেল। কোন সুবহানাল্লাহ, আমার নবী পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার হযরত আলীর একবার চোখ উঠেছে, নবীজি মুখের লালা চোখে লাগায় দিল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আগের চাইতে দ্বিগুণ চোখের আলো ফেরত পাইলো। কোন সুবহানাল্লাহ, আগের চাইতে চোখটা মনে আর বেশি ক্লিয়ার হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শোনেন মনে থাকে না, একদিন নবীর কাছে বলে, নবী গো এত হাদিস শুনি আমার মনে থাকে না। নবী বলে, আও আবু হুরায়রা চাদরটা পেরে দাও। চাদর পেরে দিয়েছেন, নবীজি কি যেন চাদরের মধ্যে দিলে, দিয়ে বলতেছেন চাদর তুমি ওড়ো। সেই দিন থেকে হযরত আবু হুরায়রা বলেন, এরপর থেকে যত হাদিস নবীজির কাছে শুনেছি কোনো দিন ভুলে যাই নাই। সুবহানাল্লাহ, আখেরি পয়গম্বর আখেরি নবী, তিন দিন থাকলেন গুহার ভিতরে, কয়দিন? কাফেররা খুঁজতে এসেছে, সিদ্দিক আকবর ডেকে বলে, ও নবী গো পা দেখা যায়, আর বুঝি বাসা গেল না। বিশ্ব নবী বলেন, লা তাহজান, ভয় পেও না, টেনশন নেও না, এই জায়গায় তুমি আর আমি নাই, তৃতীয় আর একজন আছেন, তিনি হলেন আমাদের আল্লাহ। আল্লাহু আকবার, আবাকর ভয় পাওয়ার কোনো কারণ নাই। ওখানে মাকড়সা জাল পেতেছেন, তার উপরে কবুতর ডিম দিয়েছেন, মনে হচ্ছে গর্তের ভিতরে কেউ নাই, কাফেররা গর্তের দিকে তাকায়া দেখতে পারলেন না। আল্লাহু আকবার বলেন। এই জন্য আপনি দিনের পথে ইসলামের পথে টিকে থাকতে গেলে আপনাকে অনেক কষ্টের পথ পাড়ি দেওয়া লাগবে। আখিরি পয়গাম্বর পৃথিবীর শ্রেষ্ঠ নবী, তার জীবনে এই ঘটনা যদি ঘটে যায়, আপনার আমার জীবনে কত ঘটনা ঘটবে? প্রতিবাদ করবেন? বলতে দেবে না? সামনে যাবেন? আগাইতে দেবে না? পা ভেঙে দেবে? তারপরেও হামাগুড়ি দিয়ে হলেও দিনের কথা বলা লাগবে, কথা কোন ঠিক? আপনার উপরে অনেক নির্যাতন জুলুম আসতে পারে, কথা কোন ঠিক? কোরআনের ময়না পাখি 50 বছর কোরআনের দাওয়াত দিয়ে আজকে যদি তার জীবনটা এই অবস্থায় কেটে যায়, আর আমি ছাতা কোন কদু, কথা কোন? আমার জীবনেও কখন কোন দিন আসবে আমরা কেউ জানি। আপনারা অনেক মহাব্বত করেন, ভালোবাসেন, জানি এদেশের মানুষ আলেমদেরকে ভালোবাসে কলিজে দিয়া, এই জন্য আলেমদের কাছ থেকে জনগণকে বিচ্ছিন্ন করা সম্ভব নয়। আপনাদেরকে ভালোবাসে মুখের সামনে সালাম দেয়, আর পিছনে যায় কয় আল্লাহ এই হারামি মরে না, কথা কয়? আর আলেমদেরকে মানুষ ভালোবাসে কলিজা দিয়া, কলিজা দিয়া ভালোবাসে। আলেমদের জন্য মানুষ চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করে,
কত মানুষ নফল রোজা রাখে। আমি ভারত সফর করেছি, কত মানুষ আমাকে ডেকে বলে আমার বাবার কথা বলে না, দাদার কথা বলে না, আমার বাড়িতে কয়টা বউ কয়টা ছেলে মেয়ে ওইটা খবর নেয় না, খালি কয় হুজুর আল্লামা সাইদি কেমন আছে। এই একটাই কথা, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের একটাই কথা, হুজুর বলেন কোরআনের ময়না ফাঁকি কেমন আছে। হুজুর তিনার কি ফাঁসি হয়ে গেছে, তিনি কি বেঁচে আছে? আমি কি বলব, একটা মানুষ ভারতের, আমি উত্তর দিনাজপুরে একটা প্রোগ্রাম করেছিলাম, ওখানে একটা মানুষ আল্লামা সাইদি হুজুরের জন্য 3 মাস নফল রোজা রেখেছিল, 3 মাস। কত ভালোবাসা আলেমদের প্রতি মানুষের, এই ভালোবাসা টাকা দিয়ে পাওয়া যায়? জোর করে পাওয়া যায়, বন্দুকের নল ঠেকায় পাওয়া যায়? এই ভালোবাসা একের অন্তরের ভালোবাসা, এই ভালোবাসার মধ্যে কোনো ঘৃণা না। আমি গোলাম রকমানি আজকে মারা যাবো, ইউটিউব ইন্টারনেটে আমার আলোচনা থেকে গেল, মরে গেলেও মানুষ আমাকে মনে রাখবে, কথা কন ঠিক ঠাক করেছেন মনে হয়। তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ পয়গাম্বর বিরুদ্ধে কেমন নির্যাতন জুলুম কাফেররা করেছিল, নবীজি হিজরত করে মদিনায় চলে গেলেন, যাওয়ার পথে একটা মহিলার বাড়িতে, একটা বাড়িতে গেলেন, যায় বলে আমাদেরকে কিছু খাইতে দাও, খাবার নাই। সিদ্দিক একবার খাবার চাইলেন, খাবার নাই, বলে সমস্ত উটম বা ছাগল মাঠে গেছে, একটা দুর্বল ছাগল আছে চলতেই পারে না। নবীজি বলে আবাক করো এইটাই নিয়ে আসো, অনুমতি দিয়ে দিল, ঠিক আছে দুর্বল ছাগল নিয়ে যাও, অনুমতি দিয়ে দিল। ছাগল দুর্বল ছাগলের গায়ে হাত দিয়ে যখন স্তনে যখন হাতটা লাগাইছে, সঙ্গে সঙ্গে দুধে পরিপূর্ণ হয়ে গেল কোন, সুবহানাল্লাহ, সেই ছাগলের দুধ দহন করে সিদ্দিক একবার পেট ভরে খেলেন, নবীজিও পেট ভরে খাইলেন, খায় মদিনায় চলে গেলেন, মদিনার মানুষ ওয়েলকাম স্বাগতম জানায় নবীজিকে গ্রহণ করলেন। আর নবীজি মদিনাতে যাওয়ার পর 10 বছর ইসলামের প্রচার প্রসার ব্যাপক ভাবে হয়ে গেল, বলেন আল্লাহু আকবার। মদিনা থেকে নবীজি মক্কা বিজয় করলেন, মক্কার পাওয়া রাজত্ব নবীজির হাতে ক্ষমতা চলে আসলো, নবীজি চতুর্দিকে নবীজির জয়গান গুণগান, সব দিক থেকে মানুষ দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করতে লাগলো, জোরে বলেন আল্লাহু আকবার। আর ইসলামের বিজয় যখন আসলো তখন তারা কি বললেন, ইজা জা আনসুরুল্লাহি ওয়াল ফাতহ ওয়ারাইতান্না সায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ যদি মুসলমানদেরকে ইমানদারদেরকে বিজয় দেয়, ইমানদার মুসলমানেরা বিজয় পাইলে রবের তাসবিহ প্রশংসা আদায় করবে, আল্লাহর গুণগান গাইবে, তওবা করে আল্লাহর দিকে ফিরে আসবে, তাহলে ইমানদার মুসলমানদের বিজয় দিবস বিজয়ের গুণগান হবে, কার জিকিরি কইরা কার তাসবিহ পয়রা, আল্লাহর গুণগান গাইয়া আল্লাহর তাসবিহ তাহলিল পয়রা জিকিরি কইরা তওবা ইস্তেগফারের মাধ্যমে ইমানদার বিজয়ের আনন্দ উৎসব হবে। গান বাজায়া নয়, নাটক বাজায়া নয়, সিনেমার অনুষ্ঠান কইরা নয়, আতশবাজি কইরা নয়, কথা বলেন ঠিক কে নয়, মুসলমান আনন্দ করবে কোরআন নিয়া, মুসলমান আনন্দ করবে নামাজ পড়া, মুসলমান আনন্দ করবে আল্লাহর জিকির কইরা, কথা কা ঠিক কে না। তাহলে সুলাইমান নবীর কথা মনে আছে না? না, এইদিকে আমার মা বোন কত কষ্ট করে বসে আছে, তাদের জন্য ওয়াজ করা দরকার, কারণ মা বোনের ঘরে বাইরে দেশের সরকার, কথা কোন ঠিক কেনা, দেশের প্রধানমন্ত্রী নারী, স্পিকার নারী, শিক্ষামন্ত্রী নারী, কৃষিমন্ত্রী মাঝে মাঝে হয় নারী, কথা কোন ঠিক কেনা, আমি কি গোলাম রাব্বানি তাদের জন্য ওয়াজ না করে কি পারি, কথা কোন ঠিক কেনা। সব জায়গায় নারীদের এখন ক্ষমতা, বেশি কথা বলা যায় না, ঘরেও পাওয়ার দেখায়, কথা কোন ঠিক কেনা। এক স্বামী স্ত্রী ঝগড়া লাগছে, স্বামী স্ত্রী শুধু বলছে এই তো গলা টিপি দিয়ে মারবো, শুধু মারবো এ কথা বলেছে, হুমকি দিয়েছে মারে নাই। সকালবেলা এ মনিরামপুর থানায় যা বলেছি, সাহেব মামলা নেন কেন, আমাকে গলা টিপে মারার হুমকি দিয়েছে, এই শুধু বলছে, মামলা পুলিশ নিয়ে নিয়েছে। ও এলাকারই আর একটা মানুষ সকালবেলায় গেছে, তার বউ রাতের বেলায় বুকের উপরে সইরা
গলা টিপে ধরে নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে যখন আধা মরা হয়ে গেলে বইয়ের হাত পা ধরে বেঁচেছে কোনো মতে সকালবেলা যা বলে স্যার গতকাল রাত্রিতে আমার বউ আমার বুকের উপরে সোয়রা আমার গলা টিপে মারার নিয়ত করেছিল কোনো মতে বইয়ের হাত পা ধরে বেঁচেছি মামলা নেন পুলিশ কয়ে বউ বুকের উপর সোয়রা তোরে মারে তুই কি হিজড়ে নাকি রে তাহলে দেখেন এই দেশের নারী নির্যাতনের আইন আছে পুরুষ নির্যাতনের কোনো আইন নাই আমাদেরকে মাইরা কাইটা শেষ করে ফেলে দিলেও কিছু বলার নাই কারণ ভাইরে এমন একটা বেকায়দা এই জন্য তোমরা যুবকেরা একটু সাবধানে মেয়ে দেইকে বিয়ে করো বিয়ে করার আগে চারটা জিনিস দেখবা এক নাম্বার সেই পরিবার সেই পরিবারে বিয়ে করবা যেই পরিবারের মেয়েদের সন্তান হয় বেশি বেশি কথা কর না কেন যেই পরিবারের সন্তান বেশি ওই পরিবারকে দেখে আল্লাহ হয় খুশি যেই পরিবারে অনেকগুলো মানুষ খাবার নিয়ে টানাটানি চলতেছে খাবার ভাগ ভাগ বাটোয়ারা করে খাচ্ছে ভাগাভাগি করে খাবার খায় আল্লাহ আসমান থেকে ওই পরিবারকে দেখে খুশি হয় সুবহানাল্লাহ কমেন না যেই পরিবারের সন্তান বেশি সেই পরিবারে বিয়ে করবা ওই বংশ থেকে বিয়ে করবা কথাকে বোঝা গেল দুই নাম্বার সম্পদ দেখে বিয়ে করবা তিন নাম্বার সুন্দরী দেখে বিয়ে করবা আর চার নাম্বার নেককার দেইকে বিয়ে করবা আগের তিনটা গুণ না থাকলেও চলবে নেককার হলেই বিয়ে করবা বংশ বেশি বড় লাগবে না সম্পদ বেশি টাকা লাগবে না সুন্দরী হওয়া লাগবে না যদি নেককার হয় দিনদার হয় আবেদা সালেহা নামাজি জহেরা আহ কথাকে বোঝেন না আবেদা সালে আহা হয় তাহলে বিয়ে করবা কথা কোন ঠিক কেনা এমন একটা নেককার নিয়ে বিয়ে করা দরকার যে নিয়ে পর্দা করে নামাজ পড়ে কোরআন পড়ে আল্লাহর ভয় অন্তরে আছে আর বিয়ে করার আগে এক নাম্বার যে জিনিস দেখবা যে ওই মেয়ের নানি পর্দা করে কিনা ওর নানির পর্দা ঠিক থাকলে তাহলে দেখবা ওর মা পর্দা করে কিনা মা পর্দা ঠিক থাকলে তাহলে বুঝবা সব ঠিক আছে কারণ গাছের গোড়া ঠিক তো মাথাও ঠিক কথা কোন ঠিক কিনা আর ওর নানি যদি পুরি বয়সে ওর নানি যদি পুরি বয়সে অন্য সারাই করে তাহলে বুঝবা এই অন্য আর কি সারা করে কথা কোন ঠিক কিনা এরকম আছে না না বুড়ি হয়ে গেছে রে ভাই তাও চুলে রং লাগায় বুড়ি হয়ে গেছে তাও লেজ লাগে করে কথা কন না কেন বোরকা পরিবারই চায় না তার মানে বুড়ি হয়ে গেছে কিন্তু আর মুসান চায় না আছে না না রাগ করেছেন মনে হয় মহিলাদের একটু হালকা হালকা বেশি করছে তাহলে যুবক বিয়ে করবা দেখে শুনে করবা মেয়ে বেশি সুন্দরী দরকার নাই যে যত বেশি সুন্দর তার মনটাও তত অসুন্দর হয় কালো নারীর গুণ আছে কালো নারীর স্বামী ভক্তি করে স্বামীকে ভালোবাসে কারণ ও জানে আমি যে কালো মা বাবা কষ্ট করে একটা স্বামী ভাগ্যে জোটায় দিয়েছে এ যদি আমার বাড়ি থেকে তাড়ায় দেয় কপালে আর স্বামী জুটবে না এই জন্য মারু কাটুক স্বামীর কাছেই থাকে কথা কথা ঠিক কিনা আর চামড়া সুন্দর হলে বেশি বাড়াবাড়ি করবেন বলে তোর মতো একটা স্বামী না হলে চুটকি মারলে দশজন লাইনে দাঁড়িয়ে আছে কথা কন এরকম দেখতেছো না তোমরা স্বামী আছে ওটা ভাল লাগছে না আর একটা কথা কন সুন্দর যে না আমি নাম ধরছি না নাম বললে চাকরি নাম বললে ভাইরাল করার দরকার আছে মানুষ এমনি বোঝে ক কতে কলিকাতা বোঝা লাগে আ কতে আদা বোঝা লাগে কথা কেন ঠিক কিনা বেশি নাম ধরার দরকার না এরকম সুন্দরী আছে না সুন্দরীদের রূপের অহংকার রূপের দেমাক কিন্তু এই রূপ যৌবন চিরকাল চামড়া টাইট ঢিল হবে চুল কালো সাদা হয়ে যাবে কথা দাঁত আছে পরে সব সমান হয় বোঝা গেছে বাজান এই জন্য কালো মিয়াকে বিয়ে করবা সুন্দরীদেরকেও বিয়ে করবা নেককার হলে সুন্দরীকেও বিয়ে করা যাবে কোনো সমস্যা নাই তবে মনে রাখবার সুন্দরী হইতে সাবধান কারণ সুন্দরী মেয়েরাই ছলনার ফাঁদ পেতে মানুষকে ফাঁসায় কথা কন ঠিক কেন
আজকে দেখো না ওই যে রোমানা নামের একটা মডেল মহিলা নায়িকা মডেল 28টা স্বামী মাথায় খেলে না রে কি রে কি ওঠে হ্যাঁ 28টা কথা কর না কে 28টা স্বামী ওই কি করছে জীবনে বিয়ের সলনার ভাত পাইদা মানুষের 12টা বাজাইছে কথা কোন ঠিক কে না আসলে তো বিয়ে করেনি মানুষকে ব্ল্যাকমেইল কইরা টাকা হাতে নিছে কোটি কোটি টাকা কথা কোন ঠিক কে টাকার লোভ রূপ দেখাইয়া রূপের জাল পাইতে মানুষকে আটকাইছে এজন্য খবরদার যুবক নারীদের সুন্দরীর জালে রূপের জালে মায়ার জালে সলনার জালে পা যদি একবার আটকে যায় ফান্দে পড়িয়া বগা সারা জীবন কাঁদা লাগবে রে পুলিশে ধরলে ছাড়বে র‍্যাবে ধরলে ছাড়বে কিন্তু নারীদের ফাঁদে আটকে গেলে সারা জীবন কাঁদা লাগবে বের হওয়ার কোনো উপায় কথাকে বোঝা গেছে এ যুবক ভাই সামনের দিকে যাই মা বন্ধুদের বলে যাই মা সাতটা আমলে আপনাদের জন্য আটটা জান্নাতের দরজা খোলা এক নাম্বার নামাজ দুই নাম্বার রোজা তিন নাম্বার ফরজ পর্দা চার নাম্বার স্বামীর খেদমত মাশাআল্লাহ কন মারহাবা কন জাজাকাল্লাহ কন বারাকাল্লাহ কন মন খারাপ তোমাদের এ যুবক দিলের কান্ডা লাগা শোনো যে কথা বলতে চাচ্ছিলাম দিলের কান্টা লাগা শোনো নামাজ মা বোন সব সময় পড়া লাগে না নির্ধারিত সময় পড়া লাগে রোজা নির্ধারিত মাসে রাখা লাগে সব সময় রাখা লাগে না এই তো সামনে রমজান আসতেছে না সামনে রমাদান মাস আসতেছে দিনের বেলায় পানাহার করা যাবে না যৌন কামনা বাসনা থেকে বিরত থাকা লাগবে এর নামই হলো রোজা কথা কোন ঠিক কেনা কিন্তু যুবক কোনো টেনশন নাই দিনের বেলায় স্ত্রীর সাথে কামনা বাসনা পূরণ না হলেও রাতের বেলায় রমজান মাসেও স্ত্রী হালাল সুবহানাল্লাহ কর আল্লাহ বলেন উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম উন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না আল্লাহু আকবার কর আল্লাহ বলেন রমাদান মাসে রাতের বেলা ইফতারির পর থেকে সিয়ারি খাওয়ার আগ পর্যন্ত তোমার জন্য স্ত্রীকে হালাল করে দেওয়া হলো বৈধ করে দেওয়া হলো কোনো টেনশন নাই দিনের বেলায় সূর্য উদয় থেকে সূর্য অস্তগামী পর্যন্ত সেই রাতের সাদা রাখা থেকে শুরু করে সূর্য অস্তগামী পর্যন্ত দিনের বেলায় পানাহার আর স্ত্রী সহবাস যৌন কামনা থেকে বিরত থাকার নাম রোজা কিন্তু রাতের বেলায় যখন আপনি ইফতারি করলেন তখন থেকে আপনার স্ত্রী আপনার জন্য বৈধ হালাল হয়ে গেল আর কোনো সমস্যা নাই স্ত্রী আপনার জন্য পোশাক স্বামী স্ত্রীর পোশাক স্ত্রী স্বামীর পোশাক জোরে বলেন আল্লাহু আকবার কোনো টেনশন নাই আর যুবক ভাই তোমাদের কি মন খারাপ আমাদেরকে অনেকে ফোন দেয় হুজুর কি করব দিনের বেলায় অনেকে কয় হুজুর রোজা থেকে কি স্ত্রীকে সুমা খাওয়া যাবে কোনো সমস্যা নাই যদি তোমার ভিতরে কোনো সমস্যা না হয় সুমাও খাইতে পারবা পাশে ঘুমাইতেও পারবা কথা কর না কে গল্প করতে পারবা রোজা আছে তো কি হয়েছে সমস্যা নাই তো খালি মনের মধ্যে যেন অন্য কোনো কিছু না কথা কোন ঠিক কিনা এমনি হালকা ভাব রাগ করেছেন মনে হয় মন খারাপ করেছো তোমরা এরপর আবার যুবকেরা প্রশ্ন করে হুজুর গো রোজা থেকে দিনের বেলায় স্বপ্ন দর্শন হলে রোজা হবে কথা কোন প্রশ্ন করে না অবশ্যই স্বপ্ন দোষ দিনের বেলা হলেও রোজা হবে রোজা ভাঙবে না কথা কোন ঠিক কিনা রাতের বেলা স্বপ্ন দোষ যদি হয়ে যায় সিয়ারি তুমি খাইতে পারবা ওযু কইরা কি করে ওযু কইরা সিয়ারি খাইবা স্বপ্ন দোষ হয়ে গেলে ওযু কইরা সিয়ারি খাইবা সিয়ারি খাওয়ার পরে গোসল কইরা ফজরের নামাজ পড়বা কোনো সমস্যা নাই বলেন আল্লাহু আকবার এই মাসলা মাসাইলগুলো আমাদের জানা দরকার আছে না না
প্রস্তুতি নেওয়া লাগবে কিভাবে আমরা রোজাগুলো আদায় করব কিভাবে আমাদের রোজাগুলো পালন করা দরকার কোনটা করলে রোজা ভেঙে যায় কিভাবে রমজানে রহমত বরকত মাগফিরাত পাবো এই পেরেশানিতে টেনশনে চিন্তায় থাকা লাগবে কথা কথা ঠিক কি না আর আমি চিন্তা করি কেমনে মার্কেট করব কেমনে বিজনেস করব কেমনে কি করব খাবো কেমনে খালি খাবো না মানুষকে খাওয়াবো কথা কথা ঠিক কি না ইফতারি করাবেন একজন রোজাদারকে ইফতারি করাইলে একটা রোজার সওয়াব পাওয়া যায় সুবহানাল্লাহ রমজান মাসে একটা নফল ফরজের সমতুল্য আল্লাহু আকবার আর একটা ফরজ 70টা ফরজের সমতুল্য আল্লাহু আকবার বলেন রমজান মাসে বেশি বেশি দান সদকা করব কথা কথা ঠিক কি না অন্য মাসের তুলনায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে বেশি করে দান করতেন সুবহানাল্লাহ এই প্রস্তুতিগুলো আমরা নেব রাগ করেছেন মনে হয় এরপরে মা বন্ধুদের তিন নাম্বার কি রোজা নির্ধারিত মাসে রাখা লাগে সব সময় রাখা লাগে না আর যাদের গত বছরের রমজানে রোজা বাকি আছে এই শাবান মাসে আদায় করে নেওয়া লাগবে মা বন্ধুদের যদি গ্যাপ থেকে থাকে রোজা অনেকগুলো মিস হয়ে গেছে করেন নাই তাহলে এই শাবান মাসে রোজাগুলো রেখে দেন কথা কোন ঠিক কেনা আপনাদের দুই তিনটা চার পাঁচটা এরকম মিস হয়ে থাকলে শাবান মাসে সেই রোজাগুলো আদায় করে নেওয়া লাগবে কথা কোন ঠিক কেনা সামনের দিকে যাই বাজান গো আমার তিন নাম্বার মা বোনেরা পর্দা করে জোরে বলেন পর্দা করে করতে চায় না অথচ মা বোনদের জন্য পর্দা করা ফরজ করে দিয়েছেন কে ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওহ ঘরের বাগির কইও না নারী ব্যাপারটা কইও ইচ্ছে করে আপন শরীর বেগানারে দেখায়ও না আল্লাহ বলেন নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো খবরদার খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না যদি বিশেষ কোনো কারণে বাইরে যাওয়া লাগে একান্ত প্রয়োজন হয় তাহলে এমন ঢিলা ডালা বোরকা পরে পর্দা করে বাইরে যাও যাতে মানুষ আন্দাজ না করতে পারে এই বোরকার ভিতরে 20 বছরের যুবতী নারী নাকি 80 বছরের বৃদ্ধা নারী মানুষজন আন্দাজ না করতে পারে কথা কোন ঠিক কে না ঢিলা ডালা বোরকা পরে যাওয়া লাগবে মা ও মা বোরকা আপনার সম্মান বাড়াবে বোরকা পরা পর্দা করা নারীর উপর আল্লাহ রহমত নাজিল হয় পর্দা আপনাকে নিরাপত্তা দেবে সিকিউরিটি দেবে পর্দাশীল নারীর উপর আল্লাহ রহমত নাজিল হয় পর্দাশীল নারী রাস্তা দিয়ে হেঁটে গেলে কোন মার্কেটে দোকান পাটে বোরকাওয়ালা পর্দাওয়ালা নারী গেলে তাকে দোকানদার ডাক দেয় খালা আম্মা চাচি আম্মা যদি বিউটি পার্লারে রং ঢং সাজ দিয়া চোখে যাই মাস্কারা যুবকের কাম সারা লাংখালি মিমখালি নুনের উপর এক নোক্তা পেটখালি পিতখালি ভাবির কপালে ডিজিটাল ফোটা ঠোঁটের ভিতরে এমন কায়দায় লিপস্টিক দেয়া ঠোঁটটা লাল করে আর বললাম না কি ঠোঁটটা এমন কায়দায় লাল কইরা ছেলেরা দেয় রাহুল কাটিং মেয়েরা দেয় পপ কাটিং দিয়ে চুল আবার এই জায়গায় রেখে দেয় ছেলে পেলে দেখলে হালকা করে বাতাস মারে কথা কোন ঠিক কেনা।